রেকর্ডিংটা অন হয়ে গেছে, আমরা এখন একটু ইলাস্ট্রেটরে চলে যাব। আমাদের আমার এখানে যা যা আছে কেটে দিচ্ছি। আচ্ছা, গত দিনে তো মোটামুটি আমরা ডকুমেন্ট ওপেন করা, সেভ করা, কিভাবে ডকুমেন্ট ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে আমাদের ডকুমেন্টগুলো আমরা চাইলে কাস্টমভাবে বানাতে পারি, এইগুলো তো দেখেছি। এখন সেম ওই ওই সিস্টেম ফলো করে জাস্ট আমরা একটা পেজ নিয়ে নেব। এখানে আচ্ছা, ধরেন আমি একটা র্যান্ডমলি একটা পেজ নিয়ে নিলাম, এটা আসলে কী পেজ সেটা আসলে আমার দেখার বিষয় না, জাস্ট র্যান্ডমলি একটা পেজ নিয়ে জাস্ট ওকে করে দিলাম। ধরেন এটা হচ্ছে আমাদের পেজ। সো গতদিনে তো আমরা কিছু টুলের সাথে অলরেডি পরিচিত হয়ে গেছি, সেটা হচ্ছে মুভ টুল, ডিরেক্ট সিলেকশন টুল, শেপ টুলের সাথে হালকা পরিচিত হয়েছি আমরা, তারপরে হচ্ছে লাইন টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, আর এখানে যা যা টুল আছে আর কি, তার পাশাপাশি আর কিছু টুল দেখেছি কিনা। হ্যাঁ, আই ড্রপার টুলটা দেখেছি। আই ড্রপার টুল দিয়ে আমরা কিভাবে কালার পিক করতে পারি, এই ছিল মোটামুটি। এটা যেটা আমরা গতদিনে দেখেছি সেটা আসলে খুবই বেসিক, এই টুলগুলো সম্পর্কে আমরা আরও অ্যাডভান্সলি আমরা জানব। সো আমি একটু চেষ্টা করতেছি যে কীভাবে আসলে আপনারা ইলাস্ট্রেটরকে ইজিলি বুঝতে পারবেন যে ইলাস্ট্রেটরটা আসলে কীভাবে কাজ করে। সো সেক্ষেত্রে আমি একটু চেষ্টা করব আপনাদের ওভারঅল কিছু ইলাস্ট্রেটরের স্পেশাল ইফেক্টের সাথে পরিচয় করার জন্য দেওয়ার জন্য, যেটা ফলো করে আপনারা খুব সহজেই যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারবেন, এটা হচ্ছে একটা বিষয়। সো গতদিনে তো আমরা দেখেছিলাম যে কিভাবে মানে শেপ টুল নিতে হয়, শেপ তো আমরা এইভাবে এভাবে যেভাবে যে কোনোভাবেই নিতে পারি, কিন্তু যখন আমরা পারফেক্ট শেপ নিব মানে তখন আমরা স্কোয়ার শেপ নিব, তখন অবশ্যই আমাদের শিপ চেপে ধরতে হবে, এটা একটা বিষয়। শিপ নেওয়ার পরে আমাদের এই যে কর্নার যে অপশনটা সেই অপশনটা চলে আসে, আমরা চাইলে এখান থেকে কর্নারকে রাউন্ড রাউন্ড করে এটাকে বৃত্ত বানিয়ে ফেলতে পারি, অথবা এটাকে হালকা রাউন্ড কর্নারও করে দিতে পারি, এটা একটা বিষয়। আচ্ছা, আর শেপের বিষয় যে আমরা চাইলে যে শেপের সাইজ, যে আমরা কী সাইজের শেপ নিব, আমাদের সাইজ যদি জানা থাকে সেক্ষেত্রে জাস্ট একটা ক্লিক করে এখানে লিঙ্ক করে দিয়ে এখানে আমাদের সাইজটাকে বসাই দিতে পারি, যে কী সাইজের, অথবা লিঙ্ক ছাড়া ছাড়া অথবা হাইট ওয়াইড দিয়ে এখানে আমরা শেপ বা রেক্ট্যাঙ্গেলের সাইজটাকে বসাই দিতে পারি, এটা একটা বিষয়। আচ্ছা, তাহলে রাউন্ড কর্নারটা আপাতত অফ করে দিলাম, আমরা রাউন্ড কর্নার সম্পর্কে আরও জানবো বিস্তারিত এই ক্লাসের মাঝামাঝি অথবা শেষের দিকে কাজ করতে করতে। আপাতত জাস্ট আমি আপনাদের একটা বিষয় মানে সিম্পলি কিছু বিষয় ক্লিয়ার করি। ধরেন এটা হচ্ছে আমাদের একটা শেপ, আমরা এখন যদি ডিরেক্ট সিলেকশন টুল নিই, গতদিন দেখিয়েছিলাম এটাকে আমি নড়াতে চড়াতে পারি যে কোনো কিছু, যে কোনো জায়গায় যে কোনো পজিশনে নিয়ে রাখতে পারি। আমি চাইলে এটার পাতটাকে ধরে, এটা হচ্ছে আমাদের জয়েন্ট, ঠিক আছে, এই পাতটা হচ্ছে আমাদের জয়েন্ট, এটার পাতটাকে ধরে আমরা এটাকে যে কোনো করে একটা নতুন একটা আলাদা ইফেক্ট তৈরি করতে পারি, এটা একটা বিষয় আমরা তৈরি করতে পারি। আমরা চাইলে আচ্ছা রাতুল, তোমার মাইক্রোফোনটা অন আছে, একটু অফ করে দিবা। আচ্ছা, এই হচ্ছে বিষয় যে আমরা ডাইরেক্ট সিলেকশন, আজকে আমরা আরেকটা বিষয় শিখবো যে আসলে আমরা এই যে এই শেপটাকে পাতে কীভাবে রূপান্তর করতে পারি, মানে এই যে ধরেন আমরা তো এইখান এই জয়েন্টগুলো থেকে তো ইজিলি ভাঙতে পারতেছি, সব কিছু করতে পারতেছি, কিন্তু ধরেন আমি একটু ডাইরেক্ট সিলেকশন টুল, আমি যদি এইখান থেকে ভাঙতে চাই কিংবা এইখান থেকে ভাঙতে চাই তাহলে তো আসলে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আসলে আমরা কীভাবে এই এই জায়গাগুলো থেকে আমরা ভাঙতে পারি যদি আমাদের প্রয়োজন হয়, সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে এই দেখেন পেইন্ট টুল, পেইন্ট টুলের নিচে আমরা অনেক টুল পেয়ে যাব। এখানে দেখেন
অ্যাঙ্কার পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। সো অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে আমাদের এই যে এইগুলো, আমাদের যে কর্নারের যে পাত যেখানে আসে শেষ হয়েছে, এই লম্বা পাতটা যে দুই জায়গাতে শেষ হয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। এই যে আমাদের লম্বা পাতটা যে দুই জায়গায় শেষ হয়েছে সেটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। তো সেক্ষেত্রে আমরা যদি আমরা যদি এইখানে ভাঙতে চাই, সেক্ষেত্রে আসলে আমাদের এইখানেও একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে, তাছাড়া আমরা ভাঙতে পারবো না। এটা আমাদের স্ট্রেট লাইন হিসেবে থাকবে, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমরা চলেন একটু এইখানটাতে একটু অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি। ধরেন এই যে আমার স্মার্ট গাইড যদি অন থাকে, সেক্ষেত্রে আমাকে গাইড করছে যে এইখানটাতে কীভাবে একেবারে মানে সোজাসুজিভাবে এখানে আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, ধরেন এই যে এইখানে অ্যাড করলাম, আমাদের অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে গেল। এখন যাই আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে, দেখেন যদি এখানে ধরি, দেখেন আমরা সুন্দরভাবে এটাকে ভেঙে এমনটা করে নিয়ে আসতে পারছি। এটা কিন্তু অ্যামেজিং একটা ব্যাপার। আপনারা এই এই অপশনটা আপনাদের অনেক কাজে লাগবে ফিউচার। সো সেই ক্ষেত্রে আসলে ধরেন আমরা যদি চাই এটাকে বাড়ায়ও নিতে পারি। আরেকটা বিষয় আছে, আমাদের টুল আছে এই যে এইখানে যদি দেখেন অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাঙ্কার পয়েন্ট টুলটা কী করে, যে কোনো অ্যাঙ্কার পয়েন্ট থেকে আপনার কন্ট্রোল বার বের করে দিবে। সেটা কীভাবে একটু দেখি আমরা, চলেন। আচ্ছা, এই অ্যাঙ্কার পয়েন্টে জাস্ট ক্লিক করে আপনি ড্র্যাগ করবেন, ক্লিক করে ড্র্যাগ করবেন। দেখেন ড্র্যাগ করার সাথে সাথে এমন একটা কন্ট্রোল বার আমাদের বের হয়ে গেছে। ক্লিক করে ড্র্যাগ দেখেন, আপনারা চাইলে এটাকে যা খুশি করতে পারবেন, একটু অন্যরকম বানাতে চাইলে বানাতে পারবেন। আবার ক্লিক করলে সেই প্যানেলটা আবার চলে যাবে। ধরেন এটা চলে আসলো, আমি এখন একটা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে নিলাম। এখন এটাকে আমি এটা দিয়ে একটু এডিট করব। ধরেন এটা করলাম, এটা যদিও কিছুই হয় নাই, তারপরও জাস্ট একটা অপশন যে আপনারা চাইলে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ই করতে পারেন। আপনারা যদি শুধু এটাতেই পারবেন তা না, এইগুলাতেও পারবেন। এগুলাতে জাস্ট এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুলটা নিয়ে ধরে ড্র্যাগ, দেখেন আপনাদের এই পয়েন্টগুলো ওপেন হয়ে গেছে, এই পাতগুলো ওপেন হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে যে কোনো কিছু বানাতে পারেন। এটা হচ্ছে একটা অ্যামেজিং একটা টুল। এখানে আমরা কিন্তু দুইটা টুল অলরেডি দেখে ফেলছি, পেইন্ট টুল, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল, এগুলো এখনও দেখিনি। কিন্তু জাস্ট যেটা দেখছি যে অ্যাঙ্কার পয়েন্ট টুল এবং অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। সো সেক্ষেত্রে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট কী করে, আমাদের যে কোনো এই যে সোজা জায়গায় ক্লিক করলে, মানে যেখানে আর কি পাত নাই, এই পাত এখানে তো পাত আছে, কিন্তু এই সোজা জায়গায় আমরা চাইলে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে অ্যাঙ্কার তৈরি করে, বা এখানে একটা এটাকে কী বলবো আমি, এটাকে যদি আমরা বলি যে আমাদের হাত আছে, তো আমাদের লম্বা একটা হাত আছে, কিন্তু হাতটাকে কিন্তু আমরা চাইলে ভাঁজ করতে পারি কিসের জন্য, আমাদের এই কবজি মানে এইখানে যেই কবজিটা আছে ওই জন্য। অ্যাঙ্কার পয়েন্টটাও সেম স্যামন, জাস্ট এইখানে কিন্তু সোজা জায়গা, আপনারা চাইলে এটাকে ভাঁজ করতে পারবেন না। জাস্ট এইখানে আপনি একটা কবজি অ্যাড করে দেন, আপনি এখন দেখেন ইজিলি এই জায়গাটাকে ভাঁজ করতে পারতেছেন, যা খুশি করতে পারতেছেন। এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড না করলে আপনি কিন্তু এই জিনিসটা করতে পারতেন না। সো এটা হচ্ছে খুবই ইফেক্টিভ একটা বিষয়, আপনারা এই জিনিসগুলো একটু মানে মাথায় রাখবেন এবং বাসায় একটু এই টুলগুলো একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখানে আমরা দুইটা অ্যাঙ্কার পয়েন্ট দেখেছি। অ্যাঙ্কার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্কার থেকে আমাদের কন্ট্রোলটাকে, কন্ট্রোল বারটাকে বের করে দেয়, মানে টেনে বের করে দেয়। আরেকটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের যে কোনো জায়গায় আমাদের পাতে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দেয়। আমরা চাইলে সেটাকে মুভ করে ওটাকে কাস্টমাইজ করতে পারি, এটা একটা বিষয়। আচ্ছা, তাহলে এখানে একটু দেখবো যে আরও কিছু টুল আছে, সেটা হচ্ছে পেইন্ট টুল। পেইন্ট টুল দিয়ে তো আমরা হোল থ্রু কোর্স অনেক কাজ করব, ওটা আমরা দেখব। সো সেই ক্ষেত্রে আসলে আমরা আস্তে আস্তে যাই পেইন্ট টুলের দিকে। এখন যেটা দেখবো আমরা, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল। ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুলটা কী কাজ করে একটু দেখি, চলেন। এই যে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে, আমরা এতক্ষণে যেগুলো অ্যাড করলাম, সো ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুলটা দিয়ে জাস্ট একটা ক্লিক করলে দেখেন আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা ডিলেট হয়ে গেছে। এইখানে একটা ক্লিক করবো, জাস্ট ডিলেট হয়ে গেছে। এখানে একটা ক্লিক করবো, জাস্ট ডিলেট হয়ে গেছে।
এখানে যদি ক্লিক করি ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কার পয়েন্টের টুল, যে আমরা এটা দিয়ে চাইলে যে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারি। অ্যাঙ্কার পয়েন্ট বলতে আমি কবজি বলি, ঠিক আছে, যে অ্যাঙ্কার পয়েন্ট মানে এক ওয়ান কাইন্ড অফ মানে ইলাস্ট্রেটরে আপনার হাতের কবজি যেমন ঘোরে নড়ে চড়ে, অ্যাঙ্কার পয়েন্টটাও সেম এমনই কাজ করে। আপনি চাইলে ওটাকে এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে অ্যাড করতে পারেন, অথবা ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে ডিলেট করে দিতে পারেন যদি আপনার প্রয়োজন না হয়। এটা একটা বিষয়। আর যে অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটা আপনার যেটা করে সেটা হচ্ছে আপনার টুলের মানে আপনার যে কোনো অ্যাঙ্কার পয়েন্ট থেকে আপনার কন্ট্রোলটাকে বের করে দিবে। আপনি চা আপনি যে কোনো টুল দিয়ে মানে টুল দিয়েই কাজ করেন না কেন, সেটা পেন টুল হোক আর যাই হোক, অথবা ইলিপস টুল হোক অথবা শেপ টুল হোক, আপনার ওইখান থেকে ও আপনার কন্ট্রোল বের করে দিবে এই যে অ্যাঙ্কার পয়েন্ট যেটা। এটা একটা বিষয়। আচ্ছা চলেন আমরা একটু দেখি, তার আগে আমরা একটু বেসিক কিছু টেকনিক শিখি। ধরেন আমরা একটা এই যে শেপ দিয়ে, ধরেন এটা একটা স্কোয়ার শেপ, গতদিনে হয়তো বা দেখিয়েছিলাম, তারপর আজকে একটু ট্রাই করি। শিফট চেপে, শিফট অল্ট চেপে এটাকে আমি কপি করলাম, কপি শিফট চেপে অল্ট চেপে কপি করলাম এবং শিফট চেপে ধরলাম এই জন্য যেন এটা মানে ঠিকঠাক মতো পারফেক্টলি অ্যালাইন হয়, আর যাতে উল্টা পাল্টা না হয়। আর এটাকে আমরা একটু উপরে অ্যালাইন করে দিই। আচ্ছা এটা হচ্ছে মোটামুটি, ধরেন আমাদের একটা রেক্টেঙ্গেল, তিনটা রেক্টেঙ্গেল আছে। এখন তিনটা রেক্টেঙ্গেল দিয়ে দেখেন আমরা কী করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে জাস্ট উপরের দুই পয়েন্টটা সিলেক্ট করলাম, ধরেন এটা এমন একটা পজিশনে রাখলাম, ধরেন এটা হলো আমাদের, এটা কিন্তু এখনও কিছুই হয় নাই। আমরা এখন একটু এই এই দুইটা পয়েন্টকে ধরবো, ধরে জাস্ট টেনে নিয়ে এখানে লাগাই দিব। এখন দেখেন এটা কিন্তু একটা বক্সের মতো মনে হচ্ছে, একটা থ্রি ডি একটা বক্সের মতো মনে হচ্ছে। এটা একটা বিষয়, কিন্তু থ্রি ডি বক্সের মতো মনে হইলেও এইগুলা কিন্তু আলাদা আলাদা সব, এই শেপগুলো তিনটা আলাদা আলাদা। এটা গতদিনে হয়তো বা দেখিয়েছি, জাস্ট আজকে আর একটু দেখালাম। এখন আমরা চাইলে এটাকে একটু, আচ্ছা অ্যাঙ্কার পয়েন্ট ওই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে ধরে এটাকে চাইলে বড় করে দিতে পারি। আমাদের বড় বক্স জাস্ট তিনটা পয়েন্ট আমরা সিলেক্ট করেছি ডিরেক্ট সিলেকশন, আমাদের উপরেরগুলো কিন্তু সিলেক্ট নাই। উপরেরগুলো যদি সিলেক্ট থাকতো সেই ক্ষেত্রে আসলে উপরেরগুলো নিচে নেমে আসতো। জাস্ট আমরা এই তিনটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করেছি এই জন্যে আমাদের এই তিনটাকে আমরা নামাই নিয়ে আসতে পারছি একভাবে। আচ্ছা এটা হচ্ছে একটা বিষয়, ধরেন এটা আমরা করলাম। এখন ধরেন আমরা একটা কপি নিয়ে নিই, সরি এটা একটু সিলেক্ট করবো, সিলেক্ট করে একটা কপি নিয়ে নিই। কপি নিয়ে আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এই তিন নিচের পয়েন্টগুলো আবার একটু ছোট করে দিব। শিফট দেখেন একটু এভাবে দিলে একটু উল্টাপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরলে আমাদের স্টেপভাবে একেবারে স্টেপ যে জিনিসটা সেই জিনিসটা আমরা পাব। এখন আমরা যেটা করব, এখন এটাকে নিয়ে দেখেন এটাকে সিলেকশন টুল দিয়ে অল অল এভাবে সিলেক্ট করে তারপরে আমরা এটাকে এখানে একটু বসাই দেওয়ার চেষ্টা করব। ধরেন এখানে বসা দিলাম, দেখেন এটা অনেকটা বক্সের মতো হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারি, দেখেন ছোট করার সাথে সাথে কিন্তু আমাদের বক্সটা একটু অন্যরকম পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আসলে আমরা যেটা করতে পারি, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করে নিচেরটাকে সিলেক্ট করে জাস্ট এটাকে শিফট ধরে ছোট করে দিতে পারি। সেক্ষেত্রে আসলে আমাদের পার্সপেক্টিভটা চেঞ্জ হবে না, জাস্ট মোটামুটি একটা বক্স হয়ে গেল। এটা একটা বিষয় শেপ টুলের, এটা জাস্ট কিছুই না, ঠিক আছে। আমরা আসলে জাস্ট বোঝার জন্য এই জিনিসগুলো শিখছি যে কীভাবে ইজিলি আমরা শেপগুলোকে কন্ট্রোল করতে পারি। ধরেন এটাকে রেখে দিলাম। আচ্ছা এখন ধরেন আমরা এরকম একটা শেপ নিলাম, এখানে শেপ নেওয়ার পরে জাস্ট এই এই ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে জাস্ট একটা কর্নারকে সিলেক্ট করলাম এভাবে এভাবে, এবং এই কর্নারকে এভাবে সিলেক্ট করলাম, সিঙ্গেল কর্নার। সবগুলো থাকলে কিন্তু সবগুলো হয়ে যাবে। এই এটা দেখেন একটু পাতার মতো একটা শেপ শেপ চলে আসছে। আমরা খুব ইজিলি একটা
পাতা বানাই ফেলতে পারলাম শেপ টুল দিয়ে। আচ্ছা এখন ধরেন আমরা আর একটু চেষ্টা করি, আমরা একটা ইলিপস নিই, ইলিপসটা তো সরি এটা তো রাউন্ড। আচ্ছা ইলিপস নিই, ইলিপসটা তো আপনারা জানেনই কীরকম কাজ করে, এভাবে দিলে এভাবে এভাবে যেভাবে কেউ শিপ নিতে পারেন। এবং আপনারা যদি পারফেক্ট ইলিপস চান সেক্ষেত্রে শিপ চেপে ধরবেন, শিপ চেপে ধরলে আমাদের পারফেক্টলি একটা ইলিপস আসবে। আচ্ছা এটা হচ্ছে একটা বিষয়, ধরেন এই হচ্ছে আমাদের ইলিপস। সো আমরা ইলিপস দিয়েও অনেক কিছু বানাতে পারি, আমি একটু জাস্ট আপনাদের হালকা কিছু পার্থক্য দেখাই ইলিপস দিয়ে আসলে আমরা কী বানাতে পারি। ধরেন আমরা একটা এবার এরকম একটা শেপ নিলাম, পারফেক্ট নিব না, আমরা এমনটাই নিব। আচ্ছা এমনটা যদি নিতে চাই সেক্ষেত্রে আসলে আমরা এটাকে একটু তার আগে একটু বলে আসি আমি আপনাদেরকে এই বিষয়টা দেখানোর আগে, আমরা একটা পার সরি ইলিপস টুলটা নিলাম, ইলিপস টুলটা নিয়ে একটা পারফেক্ট ইলিপস আঁকবো। এখন ধরেন আমরা চাচ্ছি যে আমরা একটু খেয়াল করব আমাদের পয়েন্টগুলোর দিকে। আমরা ধরেন এই যে এখন যদি আমরা চাই এই ইলিপসটাকে আমরা এডিট করব, তখন আমরা কিভাবে করতে পারি, জাস্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল নিয়ে একটু খেয়াল করবেন যে আমাদের ইলিপসের চার কর্নারেও কিন্তু চারটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, একটা দুইটা তিনটা চারটা। সো চারটা অ্যাঙ্কার পয়েন্ট মানে কি, অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে তো আমরা দেখলাম যে আসলে আমরা কীভাবে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে ভাস করতে পারি, এডিট করতে পারি। সো সেক্ষেত্রে আসলে ধরেন আমরা জাস্ট এখানে যদি একটা ক্লিক করি, একটা ক্লিক করলে দেখেন এটা এমন একটা শেপ আসবে। আমরা চাইলে এটাকে ধরে একটু বড় করে দিতে পারি, দেখেন একটু বড় করে দিলে আমাদের লোকেশনের মতো একটা ধরেন লোকেশনের মতো কিংবা অথবা ওয়াটার ড্রপের মতো একটা শেপ হয়ে গেছে, কিন্তু পারফেক্টলি হয় নাই, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, কিন্তু মোটামুটি একটা ওয়াটার ড্রপ অথবা লোকেশন যা বলেন এমন একটা শেপ হয়ে গেছে। আচ্ছা এখন যদি আপনারা মনে করেন যে এটাকে একটু এডিট করবেন, সো সেই ক্ষেত্রে আসলে অ্যাঙ্কার পয়েন্টটা নেবেন, অ্যাঙ্কার পয়েন্টটা নিয়ে জাস্ট এইখানে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলে আপনাদের অ্যাঙ্কার পয়েন্ট এভাবে বেরিয়ে যাবে। তারপর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আপনি জাস্ট অ্যাঙ্কারটাকে ধরে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে এডিট করে নিতে পারবেন আপনার যেমনটা প্রয়োজন হয়। আমি আপনার এমনটা প্রয়োজন হলে আপনি নেবেন, আমি জানি না আপনার কোনটা প্রয়োজন হবে কাজের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ধরেন আপনি আপনি যদি মনে করেন যে কোনো জায়গায় আপনি এভাবে এডিট করবেন করতে পারেন। আচ্ছা তো আমরা দেখলাম যে ওয়াটারফল কীভাবে হয়। আর একটা বিষয় আমি আপনাদের একটু দেখাই দিই, ধরেন এই যে আমরা রেক্টেঙ্গেলটা যে নিলাম, আমরা চাইলে ধরেন ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে এটাকে ডিলেট করে দিলাম, তখন কিন্তু রেক্টেঙ্গেলটা ট্রায়াঙ্গেলে হয়ে গেল, ট্রায়াঙ্গেল আমরা এটা ওটাকে ডিলেট করে দিলাম, এটা একটা লাইন লাইন রেক্টেঙ্গেলে হয়ে গেছে। এটাকে ডিলেট করে দিলে আর কিছুই থাকবে না, হয়তো একটা টপ পুরো রেক্টেঙ্গেলটাকে শেষ করে দিলাম আর কি, মানে ভ্যানিশ করে দিলাম। আচ্ছা এটা একটা বিষয়, এখন ধরেন আমরা একটা ইলিপস নেই, পারফেক্ট ইলিপস না, মোটামুটি একটা ইলিপস হলেই হইল। আচ্ছা ধরেন এখন যেটা করব, এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে জাস্ট ড্র্যাগ করে শিফট ধরে নিতে পারি নাও নিতে পারি, শিফট ধরে ড্র্যাগ করে একটু নামাই দিই, দেখেন এটা কিন্তু আমাদের ডিমের মতো একটা শেপ হয়ে গেছে, মোটামুটি একটা ডিমের মতো শেপ হয়ে গেছে। আমরা যদি আরেকটু নামাই আরেকটু ভালোভাবে, পারফেক্টলি ডিম হয়েছে কিনা তা জানি না, মোটামুটি একটা ডিমের মতো হয়েছে আর কি। আচ্ছা এখন নামাই দিলে একটু অন্যরকম লাগবে। আচ্ছা এটা হচ্ছে একটা বিষয় যে এভাবে আসলে আপনারা যে কোনো পয়েন্টকে এডিট করতে পারেন। আচ্ছা এটা সরাই দিলাম ডিমটা, আপনারা চাইলে এটাকে আরও অন্য কিছু বানাতে পারেন। ধরেন আমরা একটু অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে এটার অ্যাঙ্কার পয়েন্টটা বের করে নিই, ধরেন এটা বের করে নিলাম, বের করে এখন চাচ্ছি এটাতে এটাকে এডিট করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে একটু সরাই নিলাম,
ধরেন এভাবে করলে হয়তো বা পারফেক্টলি আমের মতো হয়নি। ধরেন এভাবে মোটামুটি আরেকটু হয়তো বা সময় কাটালে এটা আমের মতো বানানো যাবে। ধরেন আচ্ছা আচ্ছা, যাই হোক, এইভাবে আর কি মানে একটা আম বানানো যাবে। তো সেই ক্ষেত্রে আমি ধরেন এই যে এই পাতাটা যে বানাইছিলাম, এই পাতাটাকে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে এসে এখানে জুড়ে জুড়ে দিতে পারি, আর একটু ছোট করে দিতে পারি। সিলেকশন টুল ধরলে এটাকে ছোট করে দেওয়া যাবে। আচ্ছা, এটাকে ছোট করার আগে, আচ্ছা এটা হচ্ছে আমরা শেপ থেকে করেছি, এই জন্য হয়তো বা ছোট হবে না। সেক্ষেত্রে আসলে আমাদের যেটা করতে হবে যে জাস্ট একটা ইলিপস নিব আমরা। ধরেন একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুল যেটা, এটা দিয়ে জাস্ট খালি একটা করে ক্লিক করব। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন অলরেডি একটা পাতা হয়ে গেছে। অ্যাঙ্কার পয়েন্ট টুল যে খালি আসলে কন্ট্রোলই দেয় তা না, ও কন্ট্রোলটাকে ভ্যানিশও করে দেয়, রাউন্ড মানে একেবারে জিরো কন্ট্রোলও করে দেয়। সেই ক্ষেত্রে ধরেন এইখানটাতে একটা পাতা দিয়ে দিলাম আমি, এভাবেই আর কি। ঠিক আছে, এটা আমি পারফেক্টলি করার চেষ্টা করিনি। এখানে আমি চাইলে বোটাও দিতে পারতাম, আরও অনেক কিছুই দিতে পারতাম। সো এইভাবে আর কি ইজিলি আপনারা আসলে শেপ টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এই টুলগুলো দিয়ে আপনারা যে কোনো শেপকে এডিট করে অনেক কিছুই বানাতে পারবেন। সো ডে বাই ডে আমরা আরও নতুন নতুন ট্রিক্স শিখবো। এটা ছিল হচ্ছে মোটামুটি একটা বিষয়। আচ্ছা, আমরা নেক্সট কাজে যাওয়ার আগে আমরা একটু লাইভটাকে বন্ধ করে দিয়ে আসবো, ফেসবুক লাইভটাকে। অলরেডি 33 মিনিট করে ফেলছি, 33 মিনিট এনাফ। আচ্ছা, আমরা যেখানটাতে ছিলাম আর কি, আচ্ছা আমরা দেখছিলাম হচ্ছে ইলিপস টুল, শেপ টুল এবং অন্যান্য টুল। এখানে আমাদের আরো কিছু টুল আছে। আচ্ছা, রাউন্ড টুল, এটা রাউন্ড টুলটা আসলে রাউন্ড তো আমরা এমনিতেই করতে পারি, তারপর রাউন্ড টুলটা একটু দেখাই দিই আপনাদের যে এইভাবে আসলে রাউন্ড টুল যেটা আমরা এমনি নর্মাল রেক্টেঙ্গেল নিয়েও এটাকে রাউন্ড করে ফেলতে পারি। সেই ক্ষেত্রে আসলে রাউন্ড টুল আর এমনি রেক্টেঙ্গেল ইলাস্ট্রেটরের মধ্যে আসলে খুব বেশি একটা পার্থক্য নেই, মানে সেম কাজই করে দুইটা। এটা জাস্ট জন্মে থেকে রাউন্ড আর ওটা হচ্ছে কর্নার, এটাই আর কি সবচেয়ে বড় পার্থক্য। আচ্ছা, মোটামুটি আমরা এখানে ইলিপস দেখলাম, রেক্টেঙ্গেল দেখলাম, তারপরে আমরা যেটা দেখবো এখন হচ্ছে পলিগন টুল। আচ্ছা, পলিগন টুল যেটা সেটা হচ্ছে দেখেন আপনার, এটা মোটামুটি 6 কর্নারের মতো একটা রেক্টেঙ্গেল বলতে পারেন, অথবা এটাকে 6 কর্নারের মতো একটা পলিগন বলতে পারেন। আচ্ছা, এটা আমরা চাইলে এটার, এটা ধরেন এটা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। ধরেন সেটা কীভাবে, ধরেন এই এই শেপগুলো তো মূলত ফুটবলের মতো দেখায় অনেকটা। আচ্ছা, আমি যদি একটু শিফট চেপে একটা পলিগন নিই, শিফট অল চেপে, আচ্ছা অথবা এরকম সোজাসুজি একটা শিফট চেপে আমি একটা পলিগন নিই। আচ্ছা, শিফট চাপলে পারফেক্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি এমনই একটা নিলাম নিজের নিজের আইডিয়া করে। ধরেন এটা নিলাম, এটা দিয়ে আসলে আমরা কী কী করতে পারি, এটা দিয়ে আসলে অনেক কিছুই করতে পারি। আমরা একটু দেখাই, যদি ধরেন আমি এটাকে একটা কালার দিই, ফিল কালার, ধরেন একটা রেড কালারই দিলাম, এই কালার অথবা এই কালার, যে কোনো একটা কালার দিলাম,
এখন এটাকে আমি একটু একটা কপি কপি করে নিয়ে এটাকে এখানটাতে আরেকটা নিলাম, তারপরে কন্ট্রোল ডি 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 দিয়ে জাস্ট এভাবে আরো কিছু কপি নিলাম। আচ্ছা এটা হচ্ছে মোটামুটি আমাদের কিছু হয়ে গেল, এখন এটার একটা কপি নিব, এটার একটা কপি একটু আইডিয়া করে মোটামুটি এমন একটা পজিশনে একটা নিব। এখন ধরেন এই মোটামুটি হইল আমাদের একটা, এখন আমি জাস্ট দুটাকে সিলেক্ট করে একটা কপি নিব, শিফট চেপে ধরে নিব, শিফট চেপে ধরে নিলে ধরেন এইভাবে মনে করেন যে আমাদের একটা ই হলো। এখন যেটা করব কন্ট্রোল ডি দিয়ে এটাকে আরো কিছু কপি বানাই নিব। এখন দেখেন আমাদের অনেকটা প্যাটার্নের মতো একটা হয়ে গেছে, এটা আর একটু উপরে উঠাই দিই, দেখেন অনেকটা প্যাটার্নের মতো হয়ে গেছে, আর একটু ছোট করে দিই শিফট চেপে, প্যাটার্নের মতো হয়ে গেছে। সো সেক্ষেত্রে আসলে আমরা চাইলে এখানে কিছু কালারও চেঞ্জ করে দিতে পারি, একটু ব্ল্যাক এইভাবে শিফট ধরে ধরে যে জায়গাগুলোর কালারগুলো চেঞ্জ করবো সেই জায়গাগুলোতে শিফট ধরে ধরে একটু চেঞ্জ করে দিতে পারি। জায়গাগুলোতে ব্ল্যাক দিয়ে দিলাম, এটা অন্যরকম, এটা যদি আরও পারফেক্টলি করা যায় আরও একটু অন্যরকম আসবে। এটা হচ্ছে মোটামুটি পলিগন দিয়ে এইভাবে করতে পারি, কিন্তু পলিগনেরও কন্ট্রোলের কিছু জায়গা আছে। চলেন আমরা দেখি যে পলিগন কীভাবে আসলে কন্ট্রোল করতে পারি। আচ্ছা পলিগন কন্ট্রোল করতে গেলে আমাদের যেটা করতে হবে, ধরেন আমরা একটা পলিগন এভাবে নিলাম, এটাকে ছাড়বো না, ড্র্যাগ করে ধরলাম, ধরার পরে ধরেন ধরার পরে আমরা যদি আপ অ্যারো বাটনটা প্রেস করি, দেখেন আমাদের পলিগনের কর্নার একটা বেড়ে গেল আপ অ্যারো বাটন প্রেস করার পরে। আচ্ছা আর একটা প্রেস করলে দেখেন আরও বেড়ে গেল, এইভাবে এভাবে যদি আমি করতেই থাকি আমাদের পলিগনের যে কর্নারগুলো সেগুলো বাড়তেই থাকবে। আচ্ছা এখন হচ্ছে আমরা যদি কমাইতে চাই সেই ক্ষেত্রে জাস্ট ডাউন অ্যারো কিটা প্রেস করবো, ডাউন অ্যারো কি প্রেস করলে এভাবে কমতে থাকবে পলিগনের কর্নারগুলো। আচ্ছা কর্নারগুলো এভাবে কমতে কমতে দেখেন আমি যখন একেবারে এখন মোটামুটি ছয়টা কর্নার আছে, যেটা আমাদের রিয়েলি আমরা নিয়েছিলাম, এটা একটা বিষয়। আমরা চাইলে এটাকে আর একটা কমায় দিতে পারি, এখন পাঁচটা কর্নার, এখন আর একটা কমায় দিলে এটা রেক্টেঙ্গেল হয়ে গেছে, এবং আর একটা কমায় দিলে এটা হয়ে গেছে একটা ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে পলিগনের একটা বিষয় যে আপনারা একেবারে পারফেক্ট ট্রায়াঙ্গেল পলিগন দিয়েও বানাতে পারবেন। আরেকটা বিষয় এটা হচ্ছে কীভাবে কমাতে বাড়াতে পারবেন সেটা সেটা একটা বিষয়। আচ্ছা ধরেন আমি একটু একটা রোলার নিয়ে নিই, এটাকে ডিলিট করে দিই, আমি কন্ট্রোল আর প্রেস করে রোলারটা নিয়ে আসবো, কন্ট্রোল প্রেস করে এইখান থেকে দুই পাশে দুটা রোলার নিয়ে আসলাম। আমি এখন এটাকে একটু অ্যালাইন করবো আমার আর্ট বোর্ডের সাথে। আচ্ছা এটা এটা দিয়ে এটা দিয়ে অবশ্যই অ্যালাইন করে আর্ট বোর্ডের সাথে যখন আপনারা এই লাইনকে অ্যালাইন করতে যাবেন তখন একটু খেয়াল রাখবেন যে এই যে এই অপশনটাতে যেন অ্যালাইন টু আর্ট বোর্ডটা সিলেক্ট থাকে। অ্যালাইন টু আর্ট বোর্ডটা যখন আমাদের সিলেক্ট থাকবে তখন আমরা আর্ট বোর্ডের সাথে যে কোনো কিছু অ্যালাইন করতে পারবো, কিন্তু আমাদের অনেক সময় কিন্তু অ্যালাইন টু সিলেকশন এই জিনিসটাও খুব দরকার হবে। সেক্ষেত্রে যখন আমাদের অ্যালাইন টু সিলেকশন দরকার হবে সেক্ষেত্রে অবশ্যই আমরা অ্যালাইন করার সময় এই অপশনটাকে ক্লিক করে সিলেক্ট করে নিব। আপাতত আমার অ্যালাইন টু আর্ট বোর্ড আছে সেই জন্য আর কি প্রবলেম হয় নাই, আমার লাইনগুলো গাইডগুলো ইজিলি আমার আর্ট বোর্ডের সাথে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে তাইলে আমরা অ্যালাইন প্যানেলটাকে ই করে দিই, আমার এটা অ্যালাইন হয়ে গেছে। আচ্ছা এখানে সব টুলের জন্য একটা বিষয়, ধরেন আমরা রেক্টেঙ্গেলই নেই অথবা ইলিপসই নেই, আবার যে কোনো জিনিসই নেই, ধরেন আমরা জাস্ট একটা ইলিপস নিলাম, ইলিপস এই পয়েন্ট থেকে আমরা চাচ্ছি যে এমন একটা নিব, কিন্তু আমরা চাচ্ছি যে ওই পয়েন্ট থেকে যেন আমাদের ইলিপসটা চারপাশে হয়। সেই ক্ষেত্রে যদি আমরা শিফটও চেপে ধরি আসলে আমাদের ইলিপসের রেশিওটা ঠিকঠাক হবে, কিন্তু
আমাদের সেম এক্স্যাক্ট এই পয়েন্ট থেকে আসলে আমাদের ইলিপসটা চারপাশে ছড়াবে না, আমাদের যে কোনো এক পাশে চলে আসবে, এটা একটা বিষয়। সো এখন যদি আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, এখন যদি আমরা চাই যে আমাদের এই ইলিপসটাকে একেবারে এইখান থেকেই মানে সেন্টার, আমাদের ইলিপসটা সেন্টার এইখানটাতেই থাকবে, আমরা এটা জন্ম থেকেই মানে ইলিপসের জন্ম থেকেই এটাকে এইখানটাতে সেন্টার করব, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে জাস্ট ইলিপসটা নিব, ইলিপস টুলটা নিব, নেওয়ার পরে এই যে এইখানে আসার পরে আপনার আপনাকে একটা ইন্ডিকেট করবে আপনার স্মার্ট গাইড, স্মার্ট গাইড যদি অন না থাকে তাহলে এই ইন্ডিকেটটা আপনি পাবেন না। ইন্ডিকেট করার পরে দেখেন ওইখানে লেখা আছে ইন্টারসেক্ট এমন কিছু একটা, ঠিক আছে। তারপরে আপনি জাস্ট ওইখানে যখন এই মাউস বাটনটা নেবেন তখন জাস্ট অল প্রেস করে ধরবেন, অল প্রেস করে ধরে একটা ড্র্যাগ করবেন, দেখেন অল প্রেস করে ধরে ড্র্যাগ করার পরে আমাদের ইলিপস যেটা দেখেন ওই ওটাকে আমাদের ওই পয়েন্টটাকে সেন্টার রেখে চারপাশ থেকে আমাদের বড় ছোট যা যা করার পড়ছে, এটা একটা বিষয়। আমরা যদি পারফেক্ট সেন্টার মানে ইলিপসের সেন্টার ঠিক করে তারপরে ইলিপস নিতে চাই সেই ক্ষেত্রে আসলে আমাদের অল প্রেস করে ধরতে হবে, তারপরে যদি আমরা পারফেক্ট ইলিপস চাই সেক্ষেত্রে তো আমরা শিপ চেপে ধরবো, আর যদি পারফেক্ট না চাই এমন কিছু একটা চাই সেই ক্ষেত্রে আসলে আমরা এমন করে এটাকে বানাই দিব। সো এটা হচ্ছে একটা বিষয়, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এটা মোটামুটি অনেক টুলের ক্ষেত্রেই এই জিনিসটা হয়। আচ্ছা, জাস্ট সেন্টার থেকে করতে হলে আমাদেরকে অল প্রেস করে ধরতে হবে, এটা একটা বিষয়। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। সো সেম মানে সেম জিনিস আপনি যদি রেক্টেঙ্গেলেই, আচ্ছা আমার লাইনগুলো ডিলেট হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি একটু কাজ করে নিব, আমি যেদিন মানে একেবারে মানে প্রপার ওয়ে মেনটেন করে কাজটা করব, আসলে এভাবে হয়তো বা করলে ঝামেলা। আমি লেয়ার প্যানেলে গিয়ে লেয়ারের সাইজটা একটু বাড়াই নিব, লার্জ দিয়ে এখানে দিয়ে দিব 60-70, আপনাদের যেটা ভালো লাগে, আমি আপনাদের 60 দিই, আপনারও 60 দিলে দিয়ে দিতে পারেন, এভাবে আপনাদের বড় একটা লেয়ার আসবে। আমি আর একটা লেয়ার নিয়ে নিব উপরে এবং এটার নাম দিব হচ্ছে গাইড, নিচের যেটা আচ্ছা গাইড নাম দিলাম এবং এইখানটাতে দিব র্যান্ডম আর্ট এবং আমি আমার এই গাইডগুলো বাদে যা যা আছে সব আমি আমার উপরের লেয়ারটাতে নিয়ে যাব। আমি যদি এখন সিলেক্ট করি ধরেন এই যে আমি এখন মোটামুটি গাইডগুলোকে একটু লক করে নিই, এখানে জাস্ট গাইডের উপর গিয়ে গাইড সিলেক্ট থাকলে রাইট ক্লিক করলে এই যে এখানে আপনারা পেয়ে যাবেন লক গাইডস। সো সেই ক্ষেত্রে এখান থেকে লক গাইড মানে গাইড লক করে দিতে পারবেন। আচ্ছা, লক করে নিলাম, এখন মোটামুটি আমার গাইড সিলেক্ট হবে না। সো এখন ধরেন আমি চাচ্ছি যে আমার আমার এই অবজেক্টগুলোকে এই লেয়ার থেকে মানে নিচের যে গাইড লেয়ার থেকে আমি চাচ্ছি যে উপরে র্যান্ডম যে আর্ট আমার লেয়ারটা আছে সেই লেয়ারটাতে নিয়ে যাবো, সেক্ষেত্রে আসলে কী করতে পারি আমরা? আচ্ছা, সেক্ষেত্রে আসলে আমরা যেটা করবো ধরেন আমরা এটাকে সিলেক্ট করলাম, এটা তো সবগুলো সিলেক্ট করলাম এইখানে, অথবা আমরা কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারি, যেহেতু আমার গাইডগুলো লক সেগুলো সিলেক্ট হবে না। এটা হচ্ছে কন্ট্রোল এ দিলে আমার এই লেয়ারে এই লেয়ারটাতে যা যা আছে পুরোপুরি সবগুলাই সব কিছুই সিলেক্ট হয়ে যাবে, কিন্তু অনেক সময় তো আমাদের প্রয়োজন হবে যে আসলে এখানে যা যা আছে সব নিব না, এই ডিমটা শুধু নিব, সেক্ষেত্রে জাস্ট আমাদের ডিমটা সিঙ্গেলি সিলেক্ট করতে হবে, অথবা আর এরকম দুইটা সিলেক্ট করতে হলে শিফট চেপে আমাদের সিলেক্ট করতে হবে এইভাবে র্যান্ডমলি আমাদের যে জিনিসগুলো নিব। আচ্ছা, এখন তাহলে আমরা কীভাবে নিব সেটা একটু দেখি। ধরেন এইগুলাকে সিলেক্ট করলাম, আমার শুধু এইগুলাই আছে আর কিছু নাই আপাতত। ধরেন এইগুলাকে সিলেক্ট করার পরে একটু লেয়ারের দিকে চলে আসব, লেয়ারের দিকে চলে আসার পরে একটু খেয়াল করবো যে এইখানটাতে আমাদের যে লেয়ার প্যানেলের যে একটা যে কালারটা আমরা দিয়েছি এই সেম কালারটা এখানে একটা ছোট ডট আকারে আছে, এই একটা ছোট একটা ইলিপস আছে এখানে পাশেই একটা ছোট নিউ লেয়ারের এই যে আমাদের লেয়ার নিউ লেয়ারে দেখাচ্ছে। সো আমরা যেটা করব, হ্যাঁ নিউ লেয়ারের শর্টকাটটা জানো কি আমি ভুলে গেছি, আমি দেখে আপনাকে জানাবো। শর্টকাট দিয়ে আসলে খুব বেশি ইউজ করা হয় না আমার। আচ্ছা, ও আচ্ছা, নিউ লেয়ারের শর্টকাট যেটা
আপনি যদি একেবারে নেম টেম চেঞ্জ করে একটা করতে চান, সেই ক্ষেত্রে আসলে জাস্ট কন্ট্রোল অল্ট প্রেস করে এই যে ক্লাসের এইখানটাতে ক্লিক করবেন, সেই ক্ষেত্রে আসলে আপনার যেটা হবে যে মানে একটা প্যানেল সহ নিয়ে আসবে এই জিনিসটাই ভাই, ঠিক আছে। এখান থেকে নাম চেঞ্জ করে লেয়ারের কালারটাকে চেঞ্জ করে সবকিছু করে দিতে পারেন। আচ্ছা ভাই, এই যে লেয়ারের যে কালারটা এটা, আচ্ছা আচ্ছা হ্যাঁ কন্ট্রোল, আচ্ছা আচ্ছা কন্ট্রোল এল, ঠিক আছে। হ্যাঁ এই যে ঠিক আছে ভাই, আমি তো ডিলিট করে দিলাম। কন্ট্রোল এল মানিক ভাই, কন্ট্রোল এল দিলে চলে আসবে। আর একটা বিষয়, কন্ট্রোল অল্ট এল যদি দেন আপনি তখন হচ্ছে আপনার ওই প্যানেল সহ আসবে, আপনি এখানে নাম টাম সিলেক্ট করে দিতে, শুধু কন্ট্রোল এল দিলে একটা লেয়ার আসবে, এবং শুধু কন্ট্রোল অল্ট এল দিলে আপনার এই প্যানেল সহ আসবে। আপনি চাইলে এখান থেকে লেয়ারের নামটাও চেঞ্জ করে দিতে পারেন। এই হচ্ছে বিষয়, নাম কালার আর যা যা যদি টেমপ্লেট বানাতে চান তাও পারবেন, সমস্যা নেই। আচ্ছা আমি আপাতত উপরে লেয়ারটাকে লেয়ার যে লেয়ারের যে কালারটা এটা মানে এটা কাজ কি কালারের লেয়ারের কালার এই কালারটা জাস্ট আমাদের অন্য লেয়ার থেকে আরেকটাকে আলাদা করে, ঠিক আছে। অন্য লেয়ারের যে কালারটা একটু এখন একটু দেখাই ভাই, ক্লাস হইতাছে বিষয়টা যে আমি জাস্ট এইগুলাকে সিলেক্ট মানে এইগুলাকে ধরছি এখানে, আমি তো ভাবছিলাম যে বন্ধ। হ্যাঁ সাকিব ভাই আপনি জানেন না? না আমি তো জানি আজকে দশমী, দুর্গাপূজার বন্ধ, কিসের জন্য আমি আর ভাবতেছি যে ক্লাস করব না। তারপরে তুলিকা এরা যারা আছে এরা ভালো বলতে পারবে দশমী আসলে কয় তারিখে। আচ্ছা আচ্ছা, মানে আসলে খুব একটা এপিক জিনিস হয়ে গেল, ঠিক আছে। আমি আরো তাই ভরে বলছি যে ক্লাস হবো না, ও ঢুকে নাই। আমি আরো বলি, আমিও সেটাই ভাবছিলাম, তাও হঠাৎ করে ঢুকলাম, ঢুকা পরে দেখি আমারে জামা বলতেছে যে আজকে দুপুর দা না, এইজন্য আমি কইলাম দেখি ক্লাস হইতো থেকে না। আচ্ছা এর কারণ এর কার না ও যে না কে জানি ক্লাসে না বলতো 26 তারিখ দশমী দশমী ভাবলেন না, আমি বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা 26 তারিখ, হ্যাঁ 26 তারিখ পূজা হলে তো কি করোনার জন্য তো এমনি তো আনুষ্ঠানিকতা, তার আগে তো আরো কয়েকদিন মানে একটা আয়োজন থাকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা একটু নির্দেশনা আসছে, নির্দেশনা মানে হালকা আসছে, এখনো অফিসিয়ালি নির্দেশনা এখনো আসে নাই, আসবে খুব দ্রুত। কতদূর কি করতে পারবে মানে কতদূর কি করা যাবে, লাইটিং মাইটিং মানে মানুষের সমাগম কতটুকু, তবে তারপরে হবে, ঠিক আছে। মোটামুটি আমাদের বাংলাদেশে তো আমরা খুব মানে ডিসিপ্লিন মেনে চলাফেরা করি, এই জন্য মনে করেন যে হবে। দেখেন না ঈদের সময় কি আমাদের কেউ ঠেকাইতে পারছে সবাই, কিন্তু আর ঢাকাতে যান, ঢাকাতে গেলে আসলে দেখতে পারবেন যে আসলে বিষয়টা কি, করোনা আসলে করোনা নামে কিছু যে আছে ঢাকাতে গেলে আসলে বোঝা যায় না জিনিস। মানুষজন মনে করে ভাই তাহলে ক্লাস নেন, আমি একটু বাইরে থেকে আসলাম তো এই একটা কাজে গেছিলাম, ফ্রেশ হয়ে আমি ক্লাসে গিয়েছি। ওরে আমি জানাই দিতে চাই। আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে আপনার যে তাকে বলছেন যে ক্লাস বন্ধ তাকে একটু পাঠাই দিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছিল হচ্ছে মোটামুটি বিষয় যে আমরা লেয়ারটা তো কিভাবে নিব সেটা তো দেখলাম। আচ্ছা তারপরে এখন হচ্ছে আমরা এই যে আমাদের সবগুলা কিন্তু সব আর্ট সব লাইন সব কিছু কিন্তু এই গাইড লেয়ারে আছে, তো সেই ক্ষেত্রে আসলে আমরা তো গাইড লেয়ারে এইগুলো রাখলে তো আমাদের প্রবলেম, গাইড লেয়ারটা আমাদের আলাদা আলাদা করে ফেলতে হবে এবং আমাদের অবজেক্টগুলোকে আলাদা করে ফেলতে হবে। সেক্ষেত্রে আসলে কিভাবে আমরা অন্য লেয়ারে নিতে পারি, যখন আমরা সিলেক্ট করব কোনো জিনিস তখন আমাদের এই লেয়ারের এইখানে একটা ছোট একটা ই চলে থাকবে, সেই ক্ষেত্রে আসলে
আচ্ছা গাইডটা লক করতে গেলে আপনার জাস্ট এই যে গাইডের উপরে যখন আপনি আপনার ব্ল্যাক অ্যারো কি মানে টুলটা নিয়ে যাবেন সেই ক্ষেত্রে, অথবা সিলেকশন টুলটা নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আসলে এখানে আপনাকে ইন্ডিকেট করবে স্মার্ট গাইড, যে গাইডের উপরে আপনার ব্ল্যাক অ্যারো টুলটা আছে, তখন জাস্ট আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করবেন একেবারে গাইডে, অন্য অন্য জায়গায় করলে কিন্তু অন্য অপশন চলে আসবে, গাইডের উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে আপনার এই যে এমন একটা প্যানেল চলে আসবে, জুম ইন জুম আউট হিডেন রুলার্স শো শো গাইড হাবি যাবি, তো সেই ক্ষেত্রে আপনি যে এখানে আপনি পেয়ে যাবেন যে আনলক গাইড, জাস্ট আনলক গাইড এখানে এখানে ক্লিক, আমি তো লক করে রাখছি। যখন মানে আমি তো লক করে রাখছি এই জন্য আনলক দেখাচ্ছে, আর যখন হ্যাঁ হ্যাঁ টুলগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, যে অথবা টুলগুলো ঠিকঠাক সিলেক্ট না থাকলে আপনার রেজাল্ট একটু লক আসতে পারে, এটাই হচ্ছে বিষয়। কালকে যে দেখেছিলাম ওই যে ই টুল, যে টুলটা ওই টুলটা যে পেছানো যে টুলটা আছে ওটা ওই যে আচ্ছা আচ্ছা, এটা আসলে অনেকেরই সমস্যা হয়েছে এই, এটা তো আমার এই আমার এইখানটাতে খুব বেশি একটা প্রবলেম হচ্ছে না। আসলে ওই প্রবলেমটা কেন হচ্ছে যে তুলিকারও এই সমস্যা হয়েছে যে এই গুলা কমছে না বাড়ছে না, আমি একটু দেখবো যে এটার সমস্যাটা কি, এবং আরো অনেক সমস্যা হচ্ছে, আমি একটু দেখবো যে এই সমস্যাগুলো কি, যদি আমি কোনো সমাধান পাই তাহলে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর উপরের দিকে নিচের দিকে যাবে হচ্ছে যখন আমরা কন্ট্রোল প্রেস যখন ধরবো তখন এমনটা এখানে পাত বাড়াইতে তো মোটামুটি এই যে আপ আরো কি ডাউন আরো কি দিয়ে বাড়াইতে হয় মোটামুটি, এটাই তো সেটিং। এটা আর একটা বিষয় আছে, জাস্ট একটা ক্লিক করে এখানে যে প্যানেল আছে এখানে প্যানেলের এইখানে আসলে এখান থেকে নিজের ভ্যালু দিয়ে ঠিকঠাক ভ্যালু দিয়ে আসলে এখান থেকে করা যায়, কিন্তু আপাতত এই জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে নতুনদের জন্য, এই জিনিসটা মাপও জানা নেই অনেকের, এই ঝামেলাটা হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি দেখবো যে এটার কোনো সমাধান আছে কিনা, যদি থাকে তাহলে হয়তো আমি দিয়ে দিব। আচ্ছা আমরা যে এখানটাতে ছিলাম যে আমরা এক লেয়ার থেকে অন্য লেয়ারে কিভাবে আমাদের অবজেক্টগুলো মুভ করব, সেক্ষেত্রে আমরা জাস্ট যে এই যে আমাদের যে একটা লেয়ারের যে গোল যে বাটন তার পাশে যে কালার ছোট একটা কালার জ্বলে আছে, এই কালারের এখানে আমরা মাউস নিলে দেখতে পাবো যে ইনক্লুড এমন একটা মেসেজ দিবে আমাদের। আচ্ছা মেসেজটা চলে গেছে, ইনক্লুড সিলেক্টেড আর্ট, তারপরে ক্লিক টু সিলেক্ট আর্ট, এরকম এরকম কিছু একটা। সো সেক্ষেত্রে আসলে আমরা যেটা করব জাস্ট এই যে এই ছোট্ট বাটনটা ধরে সিলেক্ট করে আস্তে করে টেনে নিয়ে যাব, আস্তে করে যখন টেনে উপরে নিয়ে যাব এই যে এইখানটাতে, তখন দেখবেন যে ওইখানটাতেও একটা লাল মানে আমার লেয়ারের কালার যে লাল ছিল সেই লালের লাল কালারটা ওইখানে ওইখানটা তো চলে গেছে। সো জাস্ট এইখানে নিয়ে যখন আমি ছেড়ে দিব দেখেন আমার অবজেক্টগুলো কিন্তু নিচের লেয়ার থেকে উপরের লেয়ারে মুভ হয়ে গেছে। এখন আমি নিচের লেয়ার অফ করে দিয়ে আর যাই করি শুধু আমাদের গাইডগুলো অফ হচ্ছে, কিন্তু উপরের লেয়ারটা যখন অফ করি তখন আমাদের অবজেক্টগুলো অফ হচ্ছে, এইটা একটা বিষয় কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে যে কোনো জিনিস কন্ট্রোল জেড দিয়ে আনডু দিতে পারবা, আর রিডু হচ্ছে রিডু দিতে গেলে যে এখানে এসেই দেখতে পারবা তুমি এডিটে গিয়ে কন্ট্রোল জেড রিডু মুভ শিফট কন্ট্রোল জেড, যে কোনো জিনিস যদি ভুলে যাও সেক্ষেত্রে আসলে এই জিনিসগুলো এই যে শিফট কন্ট্রোল জেড দিলে তোমার রিডু হবে, ঠিক আছে, যে রিডু মুভ বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তাহলে আমি আবার একটু চেপে দেখাই দিচ্ছি। আচ্ছা কোন ক্ষেত্রে আমি আন্ডো দিতে দিতে আমার তো তার থেকে বেশি দিয়ে দিচ্ছি, এখন এটা তো রিডও দিলাম কিন্তু আমি চাচ্ছি যে
আমি যেটা করেছি আর কি সেটার একটা ওয়ার্ডটা বা এটা মানে লেয়ার আকার বা ইয়ে হিস্টোরি আকারে সেভ আছে এবং সেটা কিভাবে করবো যেরকম ফটোশপে ছিল আর কি। আচ্ছা আচ্ছা ফটোশপে ছিল আর কি, সেক্ষেত্রে আসলে ইলাস্ট্রেটরে হিস্টোরিটা খুব বেশি ইউজ হয় না, আমি একটু দেখবো যে হিস্টোরি আছে কি না। আচ্ছা হিস্টোরি সম্ভবত নেই, ঠিক আছে আমাদের আন্ডু রিডু দিয়েই কাজ করতে হবে, আর যথেষ্ট আন্ডু রিডু দেওয়া আছে সেক্ষেত্রে আসলে প্রবলেমটা হবে না। এটা হচ্ছে আর ওটা হিস্টোরি আসলে নিচের লেয়ার থেকে উপর লেয়ার অবজেক্টগুলো কিভাবে নিলেন একটু আমার একটু দেখান। হিস্টোরি ইউজ করেছি, হ্যাঁ আচ্ছা তাহলে আমি একটু দেখাই দিই, জাস্ট এটাকে ধরলাম এই যে যে আলোগুলো আছে এই যে ছোট ওই পাশে পয়েন্ট আছে এটাকে টেনে ধরে নিচের লেয়ারে নিয়ে আসবো, শেষ এবার এই আলোটা ধরে উপরের লেয়ারে নিয়ে যাব, বুঝতে পারছেন এটা হচ্ছে বিষয়। আর এটাই হচ্ছে সাব্বির হিস্টোরি প্যানেলটা আসলে ইলাস্ট্রেটরে সম্ভবত নাই, থাকলেও আমি কখনো ইউজ করি না এই পর্যন্ত, আর এটা দরকার একটা লেয়ারে তো সাব লেয়ারও নেওয়া যায় তাই না ভাই এখানে। আচ্ছা হ্যাঁ এই যে এইটা এটার সাব লেয়ার জাস্ট এই যে এই অ্যারো কিতে ক্লিক করলে এই যে এটার সাব লেয়ার গুলো সব বের হয়ে যাবে, আর সাব লেয়ারটা যখন আপনি যদি কাস্টমলি সাব লেয়ার নিতে চান এই যে এইখানটাতে অপশন আছে, ঠিক আছে ধরেন আপনি এই লেয়ারটাতে সিলেক্ট করছেন এই যে এইখানটাতে একটা অপশন আছে ক্লিপিং মাস্কের মধ্যে একটা যে ক্রিয়েট নিউ সাব লেয়ার, তো সেই ক্ষেত্রে আসলে এইখানটাতেও নিতে পারবেন আপনি সাব লেয়ার, আর সাব লেয়ার তো অটোমেটিক্যালি হয়ে যায় সেক্ষেত্রে আসলে নেওয়ার প্রয়োজন তো অতটা পড়ে না, জাস্ট আপনি লেয়ারগুলো ঠিকঠাক মতো মেনটেন করলেই হবে। সো এইটা হচ্ছে মোটামুটি আমরা আর্ট টার্ট করলাম, এখন ধরেন এখন আমরা আরো কিছু জিনিস দেখব। আচ্ছা মফিজুল ইসলাম আপনিও কি ভাবছি চলে গেছেন নাকি আবার? আচ্ছা মফিজুল ইসলাম হ্যালো, মফিজুল ইসলাম কি শুনতে পাচ্ছেন আমাকে? সো সেক্ষেত্রে আমরা আবার যেখানে ছিলাম সেখানটাতে চলে যাই। আচ্ছা ধরেন মোটামুটি এগুলো আমরা আর্ট করলাম একটা লেয়ারে, এগুলো আমরা একটা সাইড করে রাখলাম, এটা আমাদের গাইড লেয়ার, গাইড লেয়ারটাকে লক করে দিব যেন কোনো কিছু আমাদের গাইড লেয়ারে আর্ট না হয়। এখন আমরা আরো কিছু জিনিস দেখবো, গাইডের কালারটা কিভাবে চেঞ্জ করছে। আচ্ছা তার পাশে পরে আর একটা টুল আছে স্টার টুল, আচ্ছা গাইডের কালার এইগুলো নিয়ে আসলে পরে আমরা আলোচনা করব, ঠিক আছে এইগুলো আসলে খুব বেশি ম্যাটার না, আমরা আস্তে আস্তে কাজের দিকে যাই, গাইডের কালার চেঞ্জ করা আসলে ইম্পর্টেন্ট কিছু না, আপনার যে কালার আছে ওটাতেই চলবে, কিন্তু ওটা আমরা টুকিটাকি বিষয় আসলে আমরা এই যে কোনো সময় জেনে নিলেই হবে, আপাতত একটু কাজটা দেখি। গাইডের কালার আপনি চেঞ্জ করতে পারবেন, আমি আপনাকে দেখাই দিব ক্লাসের শেষের দিকে যে কোনো একশো। আচ্ছা তারপরে আমরা যে টুলটা দেখব সেটা হচ্ছে স্টার টুল। আচ্ছা স্টার টুলটা হচ্ছে স্টার তৈরি করা, যেমন ধরেন এই যে দেখেন আমরা একটা স্টার বানালাম, এই স্টারটা তৈরি করলো জাস্ট ধরেন এভাবে আমরা আর একটা ধরে ক্লিক করে ড্র্যাগ করলে স্টার হয়ে যাবে, তো সেক্ষেত্রে ইজিলি আমাদের কোনো ঝামেলা ছাড়া স্টার হয়ে যাচ্ছে। স্টার টুলের মধ্যেও কিছু ক্যাপাসিটি আছে, মানে এখানেও আসলে অনেক বিষয় আছে যেগুলো আসলে আমরা জেনে রাখতে পারি, যে এটাতে চাইলে আমরা এটাতে আপারও কি দিয়ে স্টারের পয়েন্টগুলো বাড়ায় দিতে পারি, এটা একটা বিষয় পয়েন্টগুলো বাড়ায় দেখেন একটু সূর্যের মতো হয়ে গেছে, আমরা চাইলে পয়েন্টগুলোকে কমায়ও দিতে পারি, আপ ডাউন অ্যারো কি দিয়ে কমায় দিতে পারি,
এটা একটা বিষয় ডাউন আরো কি দিয়ে এরকম এরকম একটা ট্রায়াঙ্গেলে চলে আসলো এটা হচ্ছে এভাবে করে ফেলতে পারো আচ্ছা আরেকটা বিষয় এটা তো মোটামুটি স্টার হয়ে গেল আরেকটা যে বিষয় ধরেন আমরা সরি ধরেন এটা হচ্ছে আমাদের একটা স্টার এটা এমন একটা হইছে আমার যেমনটা আসছে এমনটা হয়তো বা আপনার আসবে না আপনার এমনটা আসবে অল্ড প্রেস করে ধরুন আমি এটার কর্নারগুলো একটু বাড়াইনি ধরেন অল্ড প্রেস করে ধরলে এটা ডেভিড সাইন একটা বলে যে সেটা সেটার মতো আসছে ডেভিড সাইনটা আসলে কি আপনারা ইসরায়েলের পতাকা দেখেছেন কেউ ইসরায়েলের পতাকা ইসরায়েলের পতাকাতে দেখবেন যে এমন একটা মানে স্টার আছে ডেভিড সাইনের মতো স্টার সো সেই ক্ষেত্রে আসলে আপনারা এইভাবে বাড়াইতে পারবেন আপনারা যদি কন্ট্রোল প্রেস করে ধরেন ধরেন আপনি একটা স্টার আঁকাইলেন আঁকানোর পরে কন্ট্রোল প্রেস করে ধরবেন কন্ট্রোল তো আপনার এই স্টারটাকে ওইখানটাতে মানে ওই পর্যন্ত রেখে আপনার এই সাইডগুলোকে কর্নারগুলোকে বাড়াবে কিন্তু আরেকটা অপশন আছে কন্ট্রোল প্রেস করে ধরে কন্ট্রোল প্রেস করে ধরে যখন আপনি স্টারের ভেতরের দিকে যাবেন দেখেন ও কিন্তু ভেতরের দিক থেকে আপনার এই স্টারকে ম্যানেজমেন্ট করবে এটা একটা বিষয় আপনি চাইলে এটাকে বাড়াইতে পারেন অথবা এভাবে বড় করতে পারেন কিন্তু একটা জিনিস আপনাকে আমি চাইবো আপনারা নোটিস করেন ধরেন আপনি এই স্টারটা আঁকলেন আঁকার পরে দেখেন আপনার স্টারের সাথে সাথে আপনার স্টারের মাঝের যে জায়গাটা সেই জায়গাটাও বড় হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা যদি কখনো মনে করেন যে এই পর্যন্ত এনে অথবা এই পর্যন্ত এনে আপনার মাঝের জায়গাটা আর বড় করতে চাচ্ছেন না আপনার খালি স্টারের যে চারপাশে যেটা আছে ওটা বড় করলেই হবে সেক্ষেত্রে জাস্ট কন্ট্রোল প্রেস করে ধরবেন ধরে জাস্ট টানবেন দেখেন আপনার মাঝে যতটুকু স্পেস ছিল ততটুকুই আছে কিন্তু এটা কমায় দিচ্ছে বাড়ায় দিচ্ছে ঠিক আছে মাঝের স্পেসটা কিন্তু মানে যা ছিল তাই আছে কিন্তু আমাদের এই সাইডগুলো বাড়তেছে কমতেছে এটা একটা বিষয় এটা আপনারা একটু হয়তো আপনাদের অনেক সময় কাজে লাগবে আপনারা চাইলে এটা দিয়ে সূর্য বানিয়ে ফেলতে পারেন এটার কর্নার বাড়িয়ে 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 একটা দিয়ে এটাকে সূর্য বানিয়ে ফেলতে পারেন যদি মনে করেন এবং এটাকে এটাতে আমরা বিভিন্ন ইফেক্ট দিয়ে যখন শিখবো তখন এটাকে বিভিন্ন ইফেক্ট দিয়ে আরও অনেক কিছু বানাইতে পারবো এটা হচ্ছে একটা বিষয় আচ্ছা আমি তাহলে এই স্টারটাকেও মোটামুটি পাশাপাশি রেখে দিচ্ছি এটা হচ্ছে স্টার টুল তার পাশে আর একটা টুল আছে স্টার টুলের পাশে এই টুলটা আমাদের একটু অ্যাডভান্সলি শিখতে হবে এই টুলটা আমি এখন দেখাবো না আগামী ক্লাসগুলোতে আমি এই টুলটা দেখাবো এই টুলটা দিয়ে কী করতে হবে আচ্ছা এখন যেটা করব আমরা ধরেন আমরা তো মোটামুটি এখানে সবগুলা টুলই দেখলাম যে কীভাবে কী করতে হয় এই টুলগুলো দিয়ে কে এই টুলগুলোর কাজ কী আচ্ছা চলেন এই টুলগুলো দিয়ে আমরা এখন একটা রিয়েলিস্টিক মানে রিয়েল লাইফ একটা প্রজেক্ট কাজ করি খুবই সিম্পল খুবই সহজভাবে একটু কাজ করার চেষ্টা করব রিয়েল লাইফ প্রজেক্ট এবং আমরা চেষ্টা করব যে একটা ম্যাগনিফাইং গ্লাস যেমনটা তৈরি করবো আমি একটু যদি আপনাদের একটা প্রিভিউ দেখাই দিই আচ্ছা সেক্ষেত্রে তো আসলে এমনটা হওয়ার কথা না আমি একটু দেখি ট্রাই করে ধরেন এই যে আমার এই জায়গাটা স্পেস রাখলাম জাস্ট কন্ট্রোল চেপে ধরলাম এই যে বিষয়টা আমার এমন হয়তো বা অন্য কোথাও কোনো ছেড়ে দিয়ে ধরলে তো হবে না যখন আপনি প্রথমবারই আপনাকে করতে হবে ছেড়ে দিলে পরে এটা একটা স্টার হয়ে গেল আচ্ছা আচ্ছা ছেড়ে দিলে হবে না এটা ছেড়ে মানে যা করতে হবে আমাদের শুরু থেকেই করতে হবে এটা একটা বিষয় আচ্ছা আমি যদি আপনাদেরকে একটু প্রিভিউটা দেখাই যে আসলে আমরা কোন বিষয়টা নিয়ে কাজ করব ধরেন এটা হচ্ছে গতদিনে আমাদের ক্লাস আমরা বানিয়েছিলাম এখন আমি ধরেন একটু এটাকে ওপেন করে নিই আমি ইপিএসটা
এখন আমরা যেটা বানাবো আমরা হচ্ছে এই যে এটা বানানোর চেষ্টা করব এটা কিভাবে আসলে আমরা বানাতে পারি এটাকে দেখে মনে হচ্ছে না একেবারে মানে অনেকটাই রিয়েলিস্টিক মানে ম্যাগনিফাইং গ্লাস সো এটা আমরা চেষ্টা করব যে কিভাবে এটা আমরা পারফেক্টলি বানাতে পারি অবশ্যই ইলিপস এবং শেপ টুল দিয়ে ইলিপস এবং শেপ টুল দিয়েই আমরা তৈরি করব এটা আচ্ছা সেই ক্ষেত্রে আমি যেটা করব আমি জাস্ট আমার সেজন্য একটা একটা লাইন টেনে নি আমি এই যে এইখানটাতে ঠিক এইখানটাতে একটা নিয়ে দিলাম এটা হচ্ছে আমার বৃত্তের সেন্টার আচ্ছা আর একটা জিনিস ভুল হয়ে গেছে আমার সেটা হচ্ছে আমি এই গাইডটাকে আমি উপরের লেয়ারে নিয়ে গেছি আমি এখন এই গাইডটাকে একটু চেষ্টা করব নিচের লেয়ারে নিয়ে আসব আচ্ছা দেখেন আমি যখন এই গাইডটা সিলেক্ট করছি তখন এই যে উপরেরটাতে লাল যেই পয়েন্টটা এটা জ্বলে উঠছে এটাকে আমাকে ইন্ডিকেট করছে যে এটা এই লেয়ারে আছে সো যখন আমার এটা এক সিঙ্গেল এইটাই সিলেক্ট করা আছে জাস্ট এই লাল এটাকে ধরে টেনে আমি এটাকে না এটাতে নামাই দিই এখন দেখেন আমি খেয়াল করেন এখন আমার গাইডটা নিচের লেয়ারে চলে গেল এখন আমি চাইলে এটাকে লক করে রাখতে পারি আর কোনো প্রবলেম হবে না অবশ্যই এই গাইডগুলো সরানোর সময় অবশ্যই আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে গাইডগুলো আনলক করে নিতে হবে আনলক করে না নিলে কিন্তু এগুলো আমরা মুভ করতে পারবো সো চলেন আমরা এই ম্যাগনিফাইং গ্লাসটা একটু তৈরি করি দেখি আসলে কিভাবে কিভাবে ম্যাগনিফাইং গ্লাসটা আমরা তৈরি করতে পারি আচ্ছা ধরেন এইটা হচ্ছে আমাদের একটা সেন্টার মানে এটা এটা আমার অরিজিনাল ফাইলটা যদি দেখাই এটা হচ্ছে আমাদের বৃত্তের সেন্টার বৃত্তের একটা সেন্টার সো আচ্ছা চলেন এই ম্যাগনিফাইং গ্লাসের জন্য আমরা আলাদা নতুন একটা লেয়ার নিয়ে নিই আচ্ছা অল প্রেস করে ধরে লেয়ার নিলাম আমি এটার নাম দিলাম এম গ্লাস আচ্ছা এটার একটা কালার দিয়ে দিই আমি চেঞ্জ করে সেই কালারটা আমি যেটা দেব সেটা হচ্ছে ভায়োলেট কালারটা দিলাম জাস্ট ওকে এখন আমরা হচ্ছে এই লেয়ারটাতে কাজ করব নিচের লেয়ারটা অফ করে দিই মানে লক করে অফ করে দিলাম যাতে নিচে আমাদের কোনো কিছু দেখা না যায় সো সেই ক্ষেত্রে এখন ম্যাগনিফাইং গ্লাস নেওয়ার জন্য আমরা ফার্স্টে যেটা করব ইলিপস আঁকবো আচ্ছা ইলিপস আঁকার পরেই যে আমাদের সেম প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি মানে ইলিপসের সেন্টারটা ওখানেই থাকবো সেই ক্ষেত্রে আমরা জাস্ট অল প্রেস করে ধরবো অল প্রেস করে ধরলে আমাদের ইলিপসের সেন্টারটা ওইখানে হবে আমরা পারফেক্ট ইলিপস নিতে চাইলে শিফট প্রেস করে ধরবো শিফট প্রেস করে ধরলে আমাদের এটা পারফেক্টলি অ্যালাইন থাকবে তারপরে আমরা মোটামুটি একটা আইডিয়া করে এমন একটা ইলিপস নিয়ে নিব এটা হচ্ছে আমাদের ইলিপস অলরেডি হয়ে গেছে কিন্তু আমাদের ইলিপসটা কিন্তু ফিল কালার এবং স্ট্রোক কালার দুটাই অফ করা সো সেই ক্ষেত্রে আসলে ফিল কালার এবং স্টক কালার দুটোই অফ করা থাকলে আচ্ছা এই ম্যাগনিফাইং গ্লাসের ভিডিওটা হচ্ছে আমাদের রেকর্ডিং থেকে কেটে গেছে সো সেই ক্ষেত্রে আসলে আমি একটু এখন আপনাদের এইখানে বানিয়ে আবার দিয়ে দিচ্ছি সো সেই ক্ষেত্রে আমি শুরু থেকে শুরু করব যতদূর আমাদের ভিডিওতে আসে ততদূর পর্যন্ত আমি করার চেষ্টা করব মানে ভিডিওতে নাই আচ্ছা সেই ক্ষেত্রে আসলে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এটাকে ডিলিট করে দিব এবং আমার গাইডটাকে অন করে দিব এখন যেটা করব আমি জাস্ট প্রসেসটা দেখাই দিচ্ছি আপনারা একটু ফলো করে নেবেন আমাদের ভিডিওতে নাই বিধায় আমি আবার এটাকে রিপিট করছি ধরেন আমি একটা ইলিপস নিয়ে নিলাম আমাদের হোয়াইট ফিল এবং ব্ল্যাক ফিল দিয়া এবং এটাকে আমি একটা কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিলাম এটাকে ছোট করে আমি বসাবো আমার ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে এবং এই এটাকেও একটা আমি কপি করব কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে সো কপি করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে শিফট চেপে এটাকে একটু ছোট করে নিব এইটা এই একটু ছোট করে নিলাম এটাই আনা আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন সেটা আপনাদের ব্যাপার আমার কাছে মনে হয়েছে এটাই আনা আচ্ছা দেখেন আমার নিচের লেয়ারটা সরে যাচ্ছে সেক্ষেত্রে আমি কন্ট্রোল টু দিয়ে আমার নিচের লেয়ারটাকে লক করে নিব অথবা এই যে
অবজেক্টে গিয়ে অথবা হ্যাঁ অবজেক্টে গিয়ে এইখানটাতে আপনারা লক পেয়ে যাবেন, লক সিলেক্ট লক মানে সিলেকশন লক করতে গেলে কন্ট্রোল টু শর্টকাট অথবা অল আর্ট ওয়ার্ক অ্যাবোভ মানে সবগুলো লক করবেন কিভাবে এখানে লক লকের ব্যাপারটা দেওয়া আছে। আচ্ছা আমি এখন এটার ফিল কালারটা ব্ল্যাকে ব্ল্যাকে ফিল করে দিব। এবং এখন যেটা করব এখন হচ্ছে আমি যাবো অবজেক্টে যাব, অবজেক্ট কম্পাউন্ড পাথ এবং তারপরে মেক। সো মেক করার পরে এমন একটা ইফেক্ট আসবে আমার। সো আমার এইখানে মোটামুটি আমার যে ম্যাগনিফাইং গ্লাস এটা এটা এটার বৃত্তটা অলরেডি রেডি অলরেডি ডান হয়ে গেছে। সেক্ষেত্রে আমি ম্যাগনিফাইং গ্লাসটা আবার অফ করে দিয়ে আমার কাজের লেয়ারটাতে ফিরে আসবো। গ্লাসটা রেডি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, আমার এটা হচ্ছে আমার ম্যাগনিফাইং গ্লাসের হ্যান্ডেল বলতে পারেন অথবা ডানটি বলতে পারেন। তো সেক্ষেত্রে আমি এটাকে যতদূর খুশি একটু চাপায় যেমনটা আমার দরকার। আপনাদের যদি অন্যরকম নিতে মন চায় আপনারা নিতে পারেন, সমস্যা নেই, এটা টোটালি আপনাদের ব্যাপার। আমি ধরেন এমন একটা নিলাম, আমি এইখানটাতে আবার সেম একটা নিব, এইখানটাতে সেমভাবে যেন এটা হচ্ছে আমার ইসের জন্য। সো সেক্ষেত্রে আমি এটার পয়েন্টটা ওই সেম লাইনের সাথে মিলাই দিব। লাইনটা হচ্ছে আমাদের গাইড, মানে আমাদের কাজটাকে সুসজ্জিত করার জন্য খুব কাজে লাগবে। সো এটার আমি হোয়াইট কালারের একটা ফিল দিব এবং ব্ল্যাক কালারের স্টক তো আছেই। সো সেক্ষেত্রে এটাকে আমি একটু বাড়াই, এদিক এদিক দিয়ে একটু বাড়াই নিই, বাড়াই এটাকে আমি ব্যাকে দিয়ে দিব, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। তো সেক্ষেত্রে আসলে আমাদের এটা ব্যাকে গেলে এদিকে একটু বাড়াই দিতে পারে, সমস্যা নেই। এখন ধরেন এটা আমাদের হয়ে গেছে অলরেডি, এখন আমরা একটু আমাদের অরিজিনাল ক্লাসটা একটু ফলো করবো যে অরিজিনাল ক্লাসটা কী কী করা আছে। আচ্ছা ধরেন এটা করা আছে, আমি কাজের লেয়ারটাকে অফ করে দিলাম। আচ্ছা এখন আমরা এটা ফলো করি, আবার নতুন একটা শেপ নিব, নতুন শেপ অবশ্যই রাউন্ড শেপ নিব না, নর্মাল রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে একটা ফিল করব। ধরেন এই একটা ফিল হয়ে গেল। সো এটার একটা আমি কপি নিয়ে নিই, এটার একটা কপি শিপ চেপে নিয়ে নিলাম যেন আমার পজিশনটা চেঞ্জ না হয়। এখানটাতে একটা কপি নিব এবং এখানটাতেও সেম একটা কপি নিয়ে নিব। আচ্ছা এটা হয়ে গেছে। এখন আমাদের এই রেক্ট্যাঙ্গেলগুলোকে আমি একটু রাউন্ড কর্নার করে দিব, কর্নারগুলো রাউন্ড করে দিব। সেই ক্ষেত্রে আমি যখন ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব তখন শিফট চেপে এইগুলোকে আমি ডি সিলেক্ট করে নিব, জাস্ট আমার এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে নিব। করার পরে দেখেন আমি এটাকে রাউন্ড করে ফেললাম 0.2 হিসাবে। সো সেমভাবে এটা এটার রাউন্ডও আমরা 0.2 দিয়ে করে নিব, 0.2। দেখেন সুন্দরভাবে হয়ে গেল, কিন্তু একটু বেশি হয়ে গেছে মনে। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটু কমা দিতে পারি, 0.3 আছে, 0.2, আচ্ছা 0.2 দিব, 0.2 দিলে আমাদের পারফেক্ট হয়ে যাবে। সো এই সেমভাবে এই জায়গাগুলোতেও 0.02 এটা যদি দিয়ে দিই, দেখেন সুন্দরভাবে এটা রাউন্ড হয়ে গেছে। তো সেমভাবে এইখানটাতেও আমরা এই দুই সাইড শুধু রেডিয়াসটা দিব। সেক্ষেত্রে আবার যেটা করব শিফট চেপে এই কর্নারগুলোকে আমরা একটু ডিসিলেক্ট করে নিব। আমরা এভাবে করেও করতে পারতাম, কিন্তু আমাদের নিচের যে অবজেক্টগুলো সেগুলো সিলেক্ট হয়ে যেত, সেই জন্য আর কি আমরা টান দিয়ে সিলেক্ট করব না। আমরা জাস্ট শিফট চেপে এই কর্নার দুটো, এই যে এখন এই গোল গোল দুটা চোখের মতো আছে, এই এই দুটা টান দিলেই আমরা এদের রাউন্ড হয়ে যাবে। কিন্তু আমরা এটা একটু অন্যরকম রাউন্ড করব। আচ্ছা চলেন দেখি কীভাবে কীরকম রাউন্ড করব। এই কর্নারে গিয়ে আমরা তিনটা অপশন পেয়ে যাব, এরকম এরকম এরকম। সো আমার রেডিয়াসটা জিরো করা, সেজন্য আমার এখানে ইফেক্ট ফেলছে না। আমি যদি এরকম একটা নিই, ধরেন এইখানে আমি রেডিয়াসটা সেমভাবে অন্যান্য সব জায়গায় যেমন দিছি সেমনটা দিই, 0.02। এখন যদি দিই দেখেন আমার রেডিয়াসটা সুন্দরভাবে কর্নার মানে রেডিয়াসটা এইভাবে চলে আসছে। সো আপনারাও এভাবে দিয়ে দেখবেন, বিভিন্ন ইসে আপনাদের কাজে লাগবে। সো এখন মোটামুটি আমাদের এইটা বানানো শেষ। সো এখন যেটা করব আমরা, এখন হচ্ছে এটাকে
একটু ব্যাকে দিয়ে দিব, মানে এটা আমাদের উপরে মনে হচ্ছে, এটাকে টোটালটা সিলেক্ট করে অবশ্যই খেয়াল রাখতে হবে এইগুলো যেন সিলেক্ট না হয় শুধু এইগুলো। তারপর অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, আচ্ছা হয়নি হয়তো বা, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই যে এখন হয়েছে, এখন সেন্ড টু ব্যাক মানে ব্যাকে পাঠিয়ে দিলাম। এখন দেখেন এটা একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, একটু ভালো লাগতেছে। আচ্ছা চাইলে আমরা এটাকে একটু বের করে দিতে পারি, একটু বেশি ভেতরে মনে হচ্ছে, এখন হয়তো আরো একটু বেশি রিয়েলিস্টিক লাগবে। আচ্ছা এই হলো একটা বিষয়, চাইলে এটার রাউন্ডটা আর একটু বাড়াই দেওয়া যেতে পারে যদি আপনারা মনে করেন। আমি আপাতত জাস্ট আপনার ওয়েটা দেখাই দিছি, যদি আপনারা মনে করেন যে আর একটু বাড়াই দিলে ভালো হবে সেক্ষেত্রে বাড়াই দিবেন, সমস্যা নেই কোনো। আপনারা ডিজাইনার, আপনারা আপনারা আপনাদের মধ্যে সেই আইডিয়াটুকু আসা উচিত, অবশ্যই কাজ কাজ করতে করতে চলে আসবে। সো এখন আমরা এইখান এইখান দিয়ে যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো দিব। তার জন্য আমরা যেটা করব, এই যে এই মিডিল বরাবর একটা চিকন একটা রেক্টেঙ্গেল আমি নিয়ে নিই, যতটুকু আমার প্রয়োজন, ধরেন এতটুকু অথবা তার চেয়ে একটু কম। এই পয়েন্টটাকে আমি ঠিকঠাক মতো মিডিলে বসাই দিব, এই যে এই পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে মিডিলে বসাই দিব। ধরেন আমার মতো করে বসাই দিলাম, এটাকে একটু বাড়াই দিই সমস্যা নেই, এটাকে বাড়াই দিলাম, এটাকে পেছনেই যেহেতু পেছনেই সেন্ড করে দিব সেক্ষেত্রে আর এটা দেখা যাবে না, অথবা আপনারা অ্যাকুরেট নিয়েও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা, আমি এটা বাড়াই নিলাম আর কি। আমি এটাকে কালারটা ফিল ব্ল্যাক করে দিই। এখন আমি এইখানে আরও আরও দুইটা রেক্টেঙ্গেল নিব, এই যে এমন এমনটা এইখানটাতে এমনটা, ধরেন এটা এভাবে যেন এই জায়গাটাকে ফিল করে। সো সেমভাবে আমরা এটা এই এটার একটা কপি নিয়ে নিব, এখানটাতে এটার একটা কপি নিয়ে নিলাম, জানি না কতটা ভালো লাগতেছে। তারপরেও জাস্ট আমি ভিডিওতে যেহেতু যায় নাই এটা, আবার একটু তাড়াহুড়া করে আমি বাইরে যাওয়ার আগে যেন আপনাদের দেখাই দিতে পারি এই এই জিনিসটা আমি একটু চেষ্টা করছি। আচ্ছা আমাদের এইটার এইটার ডিস্টেন্সটা একটু বেশি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আসলে আমরা এইটাকে একটু চাপাই দেবো এইদিকে, যে এখন এটা মোটামুটি ঠিক আছে ডিস্টেন্স, আর একটু চাপাই দেওয়া যায় যদি মনে করি দিলাম তাহলে আর একটু চাপায় ঠিক আছে। এখন এখন এটাকে আমি একটু প্লেস করে দিব ঠিকঠাক মতো, এটাকেও ঠিকঠাক মতো প্লেস করে দিব, এখন ঠিক আছে মোটামুটি। আচ্ছা এখন আমরা যেটা করব, এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে একটা কপি নিয়ে শিফট চেপে ধরে কপি নিয়ে নিচে নিচের দিকে রাখবো। আচ্ছা আমরা যদি মনে করি যে আমাদের এটার সাইজটা একটু বড় হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এটার সাইজটা একটু কমায় নিতে পারি, সাইজটা একটু কমায় নিতে পারি যদি আমরা মনে করি যে আমাদের সাইজটা একটু বড় হয়ে গেছে, মানে একটু বেশি ফ্যাটি হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের একটা কপি হয়ে গেল, এটা ধরেন আমরা একটু উপরে উঠাই দিলাম এই এই জায়গাটাতে দিলাম, এবং এটার একটা কপি আমরা নিয়ে নিলাম নিচে দেওয়ার জন্য, ধরেন এই মোটামুটি হয়ে গেল। সো সেক্ষেত্রে এখন আমরা যেটা করব, ধরেন এটার এটা পুরোটা উপরেই থাক, আমরা জাস্ট এটাকে ধরে এই 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 জিনিসগুলোকে ধরে এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করলে আমাদের মোটামুটি এমন একটা ইফেক্ট চলে আসবে। কিন্তু তারপরেও এখানে একটা ঝামেলা আছে, কি ঝামেলা, এই যে এই জায়গাগুলোতে দেখেন এই এই দিকেগুলোতে বেরিয়ে রয়েছে এদিকে। সো সেক্ষেত্রে আমরা জাস্ট এইটাকে পুরো সিলেক্ট করব, এইটাকে পুরো সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে মোটামুটি আমাদের এটা কিন্তু রেডি। সো এইটুকুই মোটামুটি ভিডিওতে মিসিং ছিল, তো আমি চেষ্টা করলাম এটুকু এখন বানায় অ্যাড করে দেওয়ার জন্য, তারপরে এটুকু আশা করি আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। ধন্যবাদ।
হবে না সেই ক্ষেত্রে আমরা একটু এটাতে ফিল কালার দিয়ে দেব হোয়াইট ফিল এবং ব্ল্যাক স্টক ধরেন আমাদের জাস্ট আপনারা এই ক্লাস ক্লাসগুলো ঠিকঠাক মতো দেখলেই এগুলো বুঝে যাওয়ার কথা আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার একটা নক দিলে আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য যদি রেকর্ডিং না থাকে আর রেকর্ডিং থাকলে তো আর কোনো সমস্যা নেই আচ্ছা আমরা যেটা দেখছিলাম আসলে আমরা মূলত যেটা দেখছিলাম সেটা হচ্ছে এটা যে আমরা একটা রেক্টেঙ্গেল চিকন একটা রেক্টেঙ্গেল এটা বরাবর নিয়েছি মোটামুটি ছোট যতটুকু নেওয়া যায় আমার এটার হোয়াইট হাইট হোয়াইট হচ্ছে আমি যদি একটু এই যে ট্রান্সফর্মের এই এই জায়গাটাতে আসি যে 0.95 এবং 0.03 এমন একটা হাইট হোয়াইট তো আপনারা এর কাছাকাছি নিয়ে নেবেন এবং খেয়াল রাখবেন যেন আচ্ছা খেয়াল রাখবেন যেন এই পয়েন্টটা এই যে এই লাইন বরাবর থাকে আমাদের তারপরের কাজ যেটা সেটা হচ্ছে আমরা এটাকে ব্ল্যাক ফিল দিয়ে দিব একটা কালো একটা ফিল দিয়ে দিব আচ্ছা কালো ফিল দেওয়ার পরে এখন আমরা যেটা করব একটু এই রেফারেন্সটা দেখে আসি আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এই বরাবর করে ধরেন এই যে এই দুটা গ্যাপ বরাবর করে আমরা একটা ছোট ছোট দুইটা শেপ নিয়ে নিব এমন ব্ল্যাক ফিল সহ এটাকে এটাকে কপি করে আবার এইখানটাতে বসাই দিব ধরেন এটা আমাদের একটা আচ্ছা এই রেক্টেঙ্গেলটা একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে এই যে এই ভেতরের যে বক্সটা আমি চেষ্টা করব এটাকে একটু ছোট করে দেওয়ার জন্য স্টক সহ একটু বাড়তে হয়ে গেছে স্টকটাকে তাহলে নান করে দিই আমি এটার স্টকটাকেও নান করে দিই ঠিক আছে এখন মোটামুটি আমাদের ইফেক্টটা মোটামুটি আসছে এখন এই দুইটাকে কপি করে নিয়ে সেম আমি এই জায়গাটাতে বসাবো ধরেন এইখানটাতে সেম এই এই পজিশন করে আমার মোটামুটি ভালো একটা পজিশন হইলে আমি এইখানটাতে বসাই দিব ধরেন এটা হচ্ছে আমাদের একটা ই হলো দেখুন এখন শিফট চেপে মোটামুটি এগুলাকে সিলেক্ট করব আচ্ছা আমি কন্ট্রোল জেড দিয়ে দিয়েছি আবার একটু সিলেক্ট করে আবার একটু ডি পজিশন করে নিব এখন শিপ চেপে এইগুলাকেও সিলেক্ট করে নিব প্লাস নিচে যেটা আছে এটাকেও সিলেক্ট করে নিব সিলেক্ট করে এটাকে একটু আমি নিচে নামিয়ে নিয়ে আসবো এই পজিশনে এই পজিশনটা কি ঠিক আছে আমাদের অরিজিনালটা থেকে এমন হ্যাঁ মোটামুটি এই পজিশনটা ঠিক আছে এই পজিশনটাতে নিয়ে আসবো এবং আর একটা কপি আমরা এটার উপরে একটা জায়গায় এমন একটা জায়গায় বসাই দিব আর একটা কপি একদম মিডিল বরাবর না মিডিলের উপরে আচ্ছা এটা ঠিক আছে এখন আমরা যেটা করব এখন হচ্ছে জাস্ট এই জায়গাটা সিলেক্ট করে আচ্ছা তার আগে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে মোটামুটি এটাকে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করব এবং এই যে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এখন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক অ্যারেঞ্জ যখন আমরা এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দেব তখন আমাদের এই যে লেয়ারগুলো এইগুলো হচ্ছে পেছনে চলে যাবে এই যে একেবারে ব্যাকগ্রাউন্ডে সাদা স্টক সহ এটা এটাও এছাড়া এটার সাথে পাশাপাশি এটাও চলে যাবে তখন দেখেন এটার বিষয়টা হইলো কি যে আমাদের এই যে এই শেপটা এই শেপটা এই শেপটা কিন্তু এখান দিয়েও ছিল কিন্তু এই যে উপরের এই সাদা রেক্ট্যাঙ্গেলের জন্য এটা দেখা যাচ্ছে না কিন্তু এই যে এই পাশ এই পাশটা দিয়ে কিন্তু সাদা রেক্ট্যাঙ্গেল নাই ফাঁকা ঠিকই এই পাশটা দিয়ে আমাদের এই ব্ল্যাক ফিলটা দেখতে পাচ্ছি এই পাশটা দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু আমরা যে ছোট ছোট এই যে এইগুলো নিয়েছিলাম এইগুলো কিন্তু আমাদের উপরেই আছে
এগুলা কিন্তু আমরা অ্যারেঞ্জ করি না, আমরা জাস্ট এই এই লেয়ারগুলোকে পেছনে পাঠিয়ে দিয়েছি, একটু দেখেন আমি একটু জুম আউট করে দিই, মনে হচ্ছে একটু বেশি রিয়েলিস্টিক। আর ধরেন আমরা যদি অরিজিনালটা দেখি, অরিজিনালটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে সেম অনেকটা এমনভাবেই করা, এমনভাবেই করা, সেম একেবারে অনেকটা সেম এরকম রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই এইটা আসলে অ্যারেঞ্জের একটা বিষয়, আপনারা এইভাবে ইজিলি যে কোনো জিনিস অ্যারেঞ্জ করে করতে পারবেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আপনাদের আপনারা সাপোজ ধরেন এই যে আমাদের এই ব্ল্যাক পাথটাকে আমরা ইসে পাঠাবো, ধরেন আমরা এই ব্ল্যাক পাথটাকে আমরা এই যে এইটার এটার পেছনে পাঠাবো, কিন্তু এখন জাস্ট যদি আমরা এই ব্ল্যাক পাথটাকে অ্যারেঞ্জ দিয়ে সেন্ড টু ব্যাক দিয়ে দিই, কিন্তু এটাকে এটা কিন্তু নাই হয়ে যাবে, থাকবে না এখানে। কারণ কি, এটা সেন্ড টু ব্যাক মানে এটা সব কিছুর পেছনে চলে যাবে, সব কিছুর পেছনে, তার মানে তার সাথে এটা এটা এটার এটার পেছনেও চলে গেছে। এই যে আমাদের যে এই যে রেক্টেঙ্গেল হোয়াইট ফিল দেওয়া যে রেক্টেঙ্গেলটা, এটার পেছনেও সে চলে গেছে। কিন্তু সেই জন্য আমরা যেটা করবো, কন্ট্রোল জোর দিয়ে যখন আমরা পেছনে পাঠানোর দরকার হবে, তখন জাস্ট এই দুটাকে ধরে একসাথে পেছনে পাঠাবো। সেক্ষেত্রে হবে কি, একসাথে পেছনে যাবে, একসাথে পেছনে গেলে এইগুলোর সিরিয়ালগুলো মেনটেন থাকবে, এটা যাবে সবার, এটা যেহেতু সবার পেছনে আছে, এটা সবার পেছনে যাবে, তারপরে এটা আসে, তারপরে এটা যাবে, তারপরে এটা আসে, এভাবে আর কি একেবারে এটাকে নাই নাই হয়ে যাবে না, এটা হচ্ছে বিষয়। আবার আমরা যদি কোনো জিনিসকে মানে পেছন থেকে সামনে নিয়ে আসতে যাই, এই যে এইভাবে পেছন থেকে সামনে নিয়ে আসতে যাই, এভাবে অ্যারেঞ্জে গিয়ে আমরা এই যে ব্রিং ফন্ট, ঠিক আছে, ব্রিং ফন্ট এটা 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 দিয়ে নিয়ে আসতে পারি। তারপরে এইখানে আরও কিছু আছে, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকগ্রাউন্ড, এইগুলা মূলত আমরা আস্তে আস্তে ইউজ করব। কিন্তু মূলত আমরা সবচেয়ে বেশি যেগুলো আমাদের ইউজ হবে সেটা হচ্ছে সেন্ড টু ব্যাক এবং ব্রিং ফন্ট, এই দুইটা জিনিস বেশি ব্যবহার হবে। এইগুলা মোটামুটি কম ফর কম ইউজ হয় যখন মানে একেবারে সেন্ড ব্যাকগ্রাউন্ড, মানে যখন আমরা কোনো জিনিস ব্যাকগ্রাউন্ডে পাঠাইতে যাই তখন এইগুলোই আর কি, কিন্তু মূলত এইগুলো তো। তো সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের পেছনে কী আছে, আর আমরা যদি এই অবজেক্টটাকে পেছনে দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের এই অবজেক্টটা আসলে দেখা যাবে কি না। যদি অন্য কোনো অবজেক্টের পেছনে চলে যায় সেক্ষেত্রে তো আসলে এই অবজেক্টটা দেখা যাবে না, সেক্ষেত্রে ওইভাবেই আমাদের পেছনে পাঠাইতে হবে যে কোনো জিনিস। অথবা ধরেন এটা আমি সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এখন ধরেন আমরা অন্যভাবে ওইটাকে আনতে পারি, ধর তারপরে জাস্ট এই অবজেক্টটা ধরে জাস্ট এটাকে ইয়ে করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এটাকেও পেছনে দিয়ে দিলাম, তাহলে হলো কি যে জাস্ট দুইটাই মানে এটা তো আগে পাঠাইলাম তারপরে এটা পাঠাইলাম, এটা 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 নিচে চলে গেল। অথবা আমরা চাইলে দুই তিনটা একসাথে ধরেও করতে পারি, এটা একটা বিষয়। সো আপনারা এই জিনিসগুলো আস্তে আস্তে এই জিনিসগুলোর সাথে পরিচিত হবেন, এবং প্র্যাকটিস করে যখন আপনার মাথায় এই জিনিসগুলো ঢুকে যাবে তখন আর কি প্রবলেমগুলো হবে না। আচ্ছা, আর একটা বিষয় যদি একটু খেয়াল করেন আপনারা, দেখেন আমাদের এই যে এই কর্নার, এই কর্নারগুলো কিন্তু আমাদের ম্যাগনিফাইং গ্লাসের সাথে কেমন একটা মানানসই না, বাইরে বেরোয় গেছে। সো সেই ক্ষেত্রে আমরা এইগুলোও একটু অ্যাডজাস্ট করে দেবো। এইগুলো কীভাবে অ্যাডজাস্ট করবো, জাস্ট এই যে এইখান থেকে ধরে এইখান থেকে একেবারে এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম, তার মানে এর মধ্যে যা যা আছে আমার সব সিলেক্ট হয়ে গেল, এই যে মানে ব্ল্যাক অ্যারো টু অথবা সিলেকশন টুল দিয়ে। এটাকে আমি অ্যারেঞ্জ এটাকে এভাবে অ্যারেঞ্জে গিয়ে জাস্ট সেন্ড টু ব্যাক, একটু আমি যদি আবার কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে আবার একটু এটাকে সিলেক্ট করি। এখন ধরেন আমি এটাকে অ্যারেঞ্জ করলাম, অ্যারেঞ্জ অ্যারেঞ্জ আপনারা একটু খেয়াল করবেন, অ্যারেঞ্জ, আচ্ছা অ্যারেঞ্জ ইজ সেন্ড টু ব্যাক দেওয়ার সাথে সাথে দেখেন এই এই জায়গাগুলোতে এখন আরও মোর রিয়েলিস্টিক মনে হচ্ছে, আরও বেশি প্রফেশনাল মনে হচ্ছে যে না ঠিকঠাক আছে সব কিছুই, মানে এই এই জায়গাগুলো যখন ওই এরকম ছিল তখন খুব বেশি এটা ভালো লাগতেছিল। যখন এটাকেও এই যে আমাদের ম্যাগনিফাইং গ্লাস যেটা গ্লাসের পেছনে দিয়ে দিলাম তখন কিন্তু দেখেন এই জিনিসগুলো আরও বেশি ভালো লাগতেছে, প্রফেশনাল মনে হচ্ছে, এটা একটা বিষয়। সো আমরা এই যে এই কাজগুলো করার ক্ষেত্রে নিখুঁত নিখুঁত বিষয়, ছোটো ছোটো বিষয় এইগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে করার চেষ্টা করব। এখন আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে আমাদের এই যে ম্যাগনিফাইং গ্লাসের এইখানে তো একটা রাউন্ড আছে, তাই না? তো রাউন্ডটা দেওয়ার আগে আর একটা বিষয় একটু খেয়াল খেয়াল মানে খেয়াল করব আমরা,
ধরেন আমাদের ম্যাগনিফাইং গ্লাস অলমোস্ট রেডি। সো সেই ক্ষেত্রে এই যে মাঝখানে যে রিয়েলিস্টিক যে ইফেক্টটা দেওয়া, ঠিক আছে, এই ইফেক্টটা আমরা একটু দেব। সো সেই ক্ষেত্রে চলেন যাই দেখি, আমরা এটার একটা কপি নিয়ে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে তার উপরে দিলাম। এখন এটার ফিলটা হোয়াইটে চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিয়ে এটাকে ছোট করে ফেলবো আমরা যতদূর করা যায়, কিংবা যতদূর আমাদের মনে হয় ভালো লাগে, যে এইভাবে দিলে ভালো লাগবে। আচ্ছা ধরেন এটা করে ফেললাম আমরা মোটামুটি, ধরেন এমন এতদূর রাখলাম। তারপরে আমাদের যেই আর একটা ইয়ে আছে, এই সাইডগুলো কর্নার, সো সেই ক্ষেত্রে আসলে আপনারা যদি একটু খেয়াল করেন, অরিজিনালটাতে যাই আমরা যেটা দেখে দেখে কাজ করছি, এটার কিন্তু এই যে এই দুই পাশেই এই পাশেও কর্নার করা আছে আর এই পাশটাতে একটু বেশি কর্নার করা আছে। সো কর্নার কীভাবে করতে হয় সেগুলো তো আমরা দেখেছি যে কীভাবে আসলে কর্নার করতে হয়। সো সেই ক্ষেত্রে আসলে যখন আমরা শুরুতে কর্নার করবো তখন জাস্ট এটাকে নর্মালি আমাদের যতটুকু প্রয়োজন একেবারে সূক্ষ্ম একটা কর্নার দিয়ে দিব, কারণ এটা দেওয়ার পরে এটা মনে হচ্ছে যে না ঠিক আছে এইটুকু, আমরা চাইলে আর একটু বাড়াই দিতে পারি যদি মনে করি। ধরেন এটা করে দিলাম। আচ্ছা এখন এই পাশে যেটা করব, এই পাশে আমাদের কর্নারটা বেশি দরকার, সেই ক্ষেত্রে আসলে আমাদের যেটা করবো ডিরেক্ট সিলেকশন টুল নিব, টুল নিয়ে জাস্ট এই পাশের দুই কর্নার দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন যদি আপনাদেরকে একটু দেখাই যে এখন কিন্তু আর এই যে লাল 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 বাতি জ্বলার পরে কিন্তু আর করতে পারতেছি না আমি, সো লাল পর্যন্তই আমাদের বর্ডার শেষ। সো সেই ক্ষেত্রে লাল পর্যন্ত যেহেতু শেষ আমরা লাল পর্যন্তই রেখে দিলাম। আচ্ছা আমার এই দুই পাশ দুই সাইডের কর্নার হয়ে গেছে, কিন্তু খেয়াল করেন এই পাশের কর্নারগুলো কিন্তু কিছুই হয়নি, তার কারণ আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা দুই এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে নিছি। জাস্ট ওটাকে বলা যে যেন এই দুই দুইটার উপরই কাজ করবো আর অন্যান্য কিছুর উপরে কাজ করবো না, এটাই আর কি। আচ্ছা সেম কাজটা আমরা এই যে এটার ক্ষেত্রে করব, ধরেন এটার এটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে শিফট দিয়ে শিফট চেপে এই এই জায়গাগুলোকে আমি ডিসিলেক্ট করে দিব, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে নিই, শিফট চেপে এই জায়গাগুলোকে ডিসিলেক্ট করে নিব, ডিসিলেক্ট করে নিলাম। এখন আমাদের আমরা যখন যেই রাউন্ডটা করব তখন শুধু এই দুটার উপর ইফেক্ট ফেলবে, তখন জাস্ট আমরা এটাকে রাউন্ড করে দিলাম, শেষ। আমাদের ম্যাগনিফাইং গ্লাস রেডি, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমি একটু গাইডটা উঠাই দিই, দেখেন আমাদের ম্যাগনিফাইং গ্লাস কিন্তু রেডি এবং আমরা এটা দিয়ে এখন যে কোনো জিনিস জুম করে দেখতে পারবো। আচ্ছা এটাকে চাইলে আমরা আর একটু ছোটো করে দিতে পারি, এটা একটু বড় হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমরা এখন ছোটো করতে পারবো না, সেক্ষেত্রে আসলে আমাদের এই রেডিয়াসটা কমায় নিতে হবে, রেডিয়াসটা যদি কমায় না নিই সেক্ষেত্রে আসলে আমরা এটাকে ছোটো করতে পারবো না। আচ্ছা রেডিয়াসটা ধরেন আমি ছোটো করবো, এখন তার আগে তো আমাকে এই দুটা সিলেক্ট করতে হবে, কিন্তু যদি আপনাদের খুব বেশি ঝামেলা না হয় জাস্ট এই যে আচ্ছা আমি এটাকে লক করে দিছি, আমি এটার লকটা একটু খুলে নিই। ধরেন এটাকে আমরা একটু লক করে রাখবো, এই যে এখানে লেয়ার প্যানেলে গিয়েও লক করতে পারি অথবা কন্ট্রোল টু দিয়েও লক করতে পারি, যেটা আমাদের ইচ্ছা। লক করে নিলে হবে কি, তখন আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, তখন আমাদের নিচের ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে না, মানে নিচে যেই শেপগুলো থাকবে সেটা সিলেক্ট হবে না। সেক্ষেত্রে ধরেন এখন আমার এটা একটু কম হইলো, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু ছোট করে দিব, এটা একটু মানে আনরিয়েলিস্টিক একটু বড় বড় দেখা যাচ্ছে, ভালো লাগতেছে না। আচ্ছা সেক্ষেত্রে ধরেন আমি আমার পছন্দ মতো এটাকে ছোট করে নিলাম, ধরেন আমি চিকন এমন একটা দাগ দিব অথবা এর চেয়ে একটু বড় হবে দাগটা। আচ্ছা এটা মোটামুটি হয়েছে, এটা আমি রাখলাম, ঠিক আছে। এখন আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই দুই কর্নারকে সিলেক্ট করে এটাকে রাউন্ড করে দিই, শেষ। আমার কাজ শেষ মোটামুটি, দেখেন ম্যাগনিফাইং গ্লাস আমাদের রেডি। আচ্ছা ম্যাগনিফাইং গ্লাস, এখন যদি আমরা আপনাদের আর একটা জিনিস আমি দেখাই,
ধরেন এটা ফিল কালারটা নান করে দিই আমি, নান করে দিয়ে এটাকে আমি আমার পজিশন মতো একটু ধরেন এই পজিশন মতো বসাই নিলাম। আচ্ছা এই পজিশন মতো বসাইলে ভালো দেখা যাচ্ছে না, তার কারণ আমাদের কালো যে এটা ওটার সাথে মিশে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই পজিশন মতো বসাবো ঠিকই, কিন্তু আমাদের যে ব্ল্যাক যে অংশটা একটু একটু ব্ল্যাক থাকতে হবে, যাতে মানে এটার এটার প্রতি একটা ডিফারেন্স বোঝা যায় যে না এটা এটার বাইরে। আচ্ছা আমাদের ম্যাগনিফাইং গ্লাস তো রেডি, সো এখন আপনাদের আর একটা জিনিস দেখাবো যে আসলে এটা ধরেন আমাদের একটা ম্যাগনিফাইং গ্লাস, আমি এভাবে এভাবে এগুলাকে সরাচ্ছি, আলাদা 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 হয়ে যাচ্ছে, এটা এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা কন্ট্রোল দিয়ে আনলক করে নিলাম, ধরেন এগুলা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন আসলে আমরা এগুলা যেই শেপটা এখন পুরোপুরি ম্যাগনিফাইং গ্লাসটা একসাথে মুভ করতে পারতেছি না, এটা একটা সমস্যা আমাদের। সো সেক্ষেত্রে আমরা যেটা করবো কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে দিয়ে এটাকে আবার রিপোজিশন করে নিই, এটা ধরেন আমাদের রিপোজিশন, এটা আমরা ডিজাইন করছি, এবং লক যদি কোনো লেয়ার থাকে লক লেয়ারটাকে সারাই দিই। সো এটা ঠিক আছে, এটা আমাদের আলাদা লেয়ারে ম্যাগনিফাইং গ্লাস অন্যান্য কিছুতে ইফেক্ট করছে না, কিন্তু তারপরও এটাকে আমরা মুভ করতে গেলে অল সিলেক্ট করে এভাবে মুভ করতে হচ্ছে। যদি সিঙ্গেলি বাই চান্স আমাদের কোনো এই যে কোনো লেয়ার মিসিং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে, এটা একসাথে মুভ করছে না, সেই ক্ষেত্রে আসলে আমরা যেটা করতে পারি আমরা দেখবো যে আর কোনো লেয়ার আমাদের লক আছে কিনা, অথবা কন্ট্রোল অল্ট টু অথবা কন্ট্রোল অল্ট টু এইটা প্রেস করব। এটা প্রেস করলে আমাদের যে যে লেয়ারগুলো লক আছে সব লেয়ারগুলো খুলে যাবে, কিন্তু কন্ট্রোল অল টু আমি প্রেস করছি না, এই জন্য যে কন্ট্রোল অল টু প্রেস করলে অন্যান্য যদি আমি কোনো আমার কোনো প্রয়োজনীয় জিনিস লক করা থাকে সেইগুলো ওগুলোও খুলে যাবে একসাথে, সেজন্য আমি ম্যানুয়ালি এগুলো লক খুলে দিলাম। আচ্ছা সেক্ষেত্রে এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে পুরোপুরি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখন এই যে এইখানে একটা অপশন আছে গ্রুপ, গ্রুপ যে অপশন আছে এই গ্রুপ অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিব, অথবা কন্ট্রোল জি কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জি। এই গ্রুপটা থাকলে কি হবে, ধরেন আমি এখন এই এটা হচ্ছে গ্রুপ হয়ে গেছে, আমি এখন চাইলে এটাকে একসাথে মুভ করতে পারবো, একসাথে মুভ করতে পারবো, এটা ছুটবে না, এটা কোথাও যাবে না, এইটা একটা বিষয়। আচ্ছা এটা কি হইলো বুঝলাম না, ধরেন এটা হচ্ছে আমাদের গ্রুপ, এটা চাইলে আমরা এটাকে একসাথে এভাবে মুভ করতে পারবো, এটা এটা আসলে এইভাবে। আর আমরা যখন চাবো এটাকে ধরেন মুভ করে একসাথে যে রোটেট করবো একেবারে ম্যাগনিফাইং গ্লাসের মতো যতটুকু ডিগ্রি দরকার হয় সেক্ষেত্রে আমরা সেভাবেও রোটেট করতে পারি, এটা হচ্ছে একটা বিষয় আমরা ম্যাগনিফাইং গ্লাস। এই অবশ্যই আপনারা এই ম্যাগনিফাইং গ্লাসটা বানাবেন যারা যারা ক্লাসে দেখছেন, আর যারা যারা বানায় ফেলছেন তারা তো ফেলছেন, আর যারা যারা বানান নাই তারা তারা বানাবেন। এই ম্যাগনিফাইং গ্লাস থেকেই আমরা কালকে কাজ শুরু করব, আগামীকালকে আমরা এই ম্যাগনিফাইং গ্লাস থেকে নতুন নতুন কাজ দেখা শুরু করব, এবং ম্যাগনিফাইং গ্লাস ইউজ করেই আপনার এই ফ্যাক্টরি অ্যাসোসিয়েশন ম্যাগনিফাইং গ্লাস ইউজ করেই আমরা নতুন নতুন কাজ মুভ করব, এবং সামনের কাজে আমাদের এই ম্যাগনিফাইং গ্লাসটা প্রয়োজন হবে। সো সেই ক্ষেত্রে আসলে ম্যাগনিফাইং গ্লাসটা এখনও যারা যারা বানান নেই কিংবা যারা যারা বোঝেন নেই তারা তারা আমাকে বলবেন যে বুঝি নেই, আর যারা যারা বানান নাই তারা তারা বানাই ফেলবেন। সামনে গ্লাস ক্লাসগুলোতে যদি আপনার ম্যাগনিফাইং গ্লাস না থাকে সেই ক্ষেত্রে আসলে হয়তো আপনি সামনের ওয়ার্কে মানে সামনের ক্লাসের কাজগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারবেন না, যারা যারা যাদের কাছে ম্যাগনিফাইং গ্লাসটা থাকবে তারা তারা পার্টিসিপেট করতে পারবে। সো এই হচ্ছে মোটামুটি আমরা ইজিলি একটা ম্যাগনিফাইং গ্লাস বানাই ফেলতে পারলাম ইলাস্ট্রেটরে। সো এখন আমি এই পর্যন্ত যে কাজগুলো দেখাইছি এর মধ্যে আসলে বুঝতে পারেন নাই কিংবা কোনো কিছু মানে প্রবলেম হয়েছে এমন কে কে আছেন যে বুঝতে পারেন নাই একেবারে যে অমুক জিনিসটা বুঝি নাই কিংবা ভাই আপনি যে বললেন না যে কন্ট্রোল কি হইছে এই চাপ দিয়ে অল সিলেক্ট করলে সরাইনারে একটু প্রবলেম হবে, এটা একটু বুঝলাম না।
আচ্ছা আপনার কি কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম হইছে ওরকম কোনো? তাহলে মানে আপনি জাস্ট মানে শুনেছেন ওইটাই আর কি জানার চেষ্টা করতেছেন, মানে একটু ডিটেইল এটাই তো? সেক্ষেত্রে আমাকে একটু বুঝায় বলতে হবে যে কন্ট্রোল দিয়ে আমি কি বলছি। আমি যে যে কাজটা করছি আমরা সম্পূর্ণ কাজটা করার শেষে আমরা বললেন যে কন্ট্রোল এ দিয়ে যে সম্পূর্ণ যদি সিলেক্ট করি তাহলে আমরা মানে আমি ওই জিনিসটা বুঝতে পারিনি আর কি। আচ্ছা কন্ট্রোল আমাদের এই লেয়ারে আমি যদি লেয়ারটাকে একটু আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দিলাম। আচ্ছা একটা বিষয় এই রাতুল তুমি কি আসো? হচ্ছে সো এক জায়গায় বেড়াইতে গেছিল ও এখন আসে নাই সম্ভবত। আফি কই আজকে? আচ্ছা যেটা বলছিলাম যে এটাকে আনগ্রুপ করে দিছি, এটা আমার আলাদা আলাদা। এখন আমি এইখানের এই লেয়ারে যা যা আছে সব কিছু সিলেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে সিলেক্ট করতে চাচ্ছি। আর রাহাত আপনার প্রশ্নটা সম্পর্কে আমি ক্লিয়ার না, তারপরে আমি চেষ্টা করতেছি উত্তর দেওয়ার যতদূর যা দেওয়া যায়। ধরেন এই লেয়ারটা সিলেক্ট করতে চাচ্ছি, আমরা তো একভাবে সিলেক্ট করতে পারি এইভাবে একটা বিষয়, যদি আমাদের আর্ট বোর্ডটা আরও এই পাশ দিয়ে আরও অন্যান্য কিছু সারানো থাকে সেক্ষেত্রে আমাদের আরও বড়োভাবে সিলেক্ট করতে হয়। এটা একটা এটা একটা বিষয়, সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাবে, অথবা কিবোর্ডের যে শর্টকাট কন্ট্রোল এ দিলে আমাদের এই লেয়ারে যা যা আছে সব সিলেক্ট হয়ে যাবে। এটা একটা বিষয়, কন্ট্রোল এ দিয়ে আমরা ধরেন আমি একটু আশেপাশে কিছু আঁকি, উল্টাপাল্টা কিছু আঁকলাম, ধরেন এইগুলো সবই আঁকা। এখন জাস্ট আমি এই লেয়ারটাই কিন্তু আঁকা হয়েছে, কন্ট্রোল এ দিব মোটামুটি যা যা আছে সব সিলেক্ট হয়ে যাবে, অথবা আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। এইটা একটা বিষয়, এটাও সিলেক্ট করে মুভ করতে পারি। আচ্ছা আর একটা অপশন আছে যে আপনারা কিভাবে মানে অল সিলেক্ট করবেন, সেটা হচ্ছে আপনার যে লেয়ারটা একটু ডিসিলেক্ট করে দিই, এই যে এই লেয়ারটা যে আছে এই লেয়ারটার এই যে উপরে দেখবেন যে একটা হালকা একটু পেজ যে লেখা আছে, মানে এই হালকা একটু উপরে সাদা একটা অংশ বের হয়ে আছে, জাস্ট ওইখানটাতে ক্লিক করলে একটা ওই যে মেসেজ দেয় যে এইখানে ক্লিক করলে সব কিছু সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এইখানটাতে সিলেক্ট করলে আপনার লেয়ারে যা যা আছে সব কিছু সিলেক্ট হয়ে যাবে, এটা একটা বিষয়। সো এইভাবে এইভাবে আমরা সিলেক্ট করে করে কাজ করতে পারি। আর একটা বিষয় যে আমরা চাচ্ছি যে এই লেয়ারে সব কিছু সিলেক্ট করবো না, জাস্ট এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করবো আর আর কিছুই না। সো সেই ক্ষেত্রে জাস্ট এটাকে সিলেক্ট করলাম আমি, তারপরে জাস্ট শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। দেখেন আমার মাত্র তিনটা বস্তু সিলেক্ট হয়েছে, আর কোনো কিছু সিলেক্ট হয়নি। মাল্টিপল সিলেকশনের ক্ষেত্রে এটা করতে পারি, অথবা আমরা লেয়ার থেকে এসে মাল্টিপল সিলেকশন করতে পারি। লেয়ার থেকে যখন আমরা করব তখন আমাদের কন্ট্রোল ইউজ করতে হবে, কন্ট্রোল ইউজ করে জাস্ট একটা একটা করে ক্লিক করব। তখন আমরা লেয়ার থেকে এভাবে মাল্টিপল যে জিনিসগুলো সিলেক্ট করতে পারি, এটা একটা বিষয়। সো সেই ক্ষেত্রে আসলে সিলেকশনের অনেক ওয়ে আছে। সো আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি, ধরেন আমরা তো জুম আউট জুম ইন করি, তখন অনেক সময় হয় কি আমাদের একটু হাই রেজলেশন এইভাবে জুম করতে হয়, সেক্ষেত্রে আসলে আমাদের আশেপাশে যাওয়াটা এভাবে আশেপাশে যখন আমি যাব তখন জাস্ট আমি এভাবে যদি টান দিই আশেপাশে যাওয়ার জন্য তাহলে কিন্তু আমার এই যে সিলেকশনগুলো সরে যায় কিংবা আমার কাজগুলো নষ্ট হয়ে যায়। তখন জাস্ট আমরা একটা জিনিস ইউজ করব, তখন হচ্ছে স্পেস বার চেপে ধরবো, যে কোনো অবস্থায় থাকা অবস্থায় স্পেস বার চেপে ধরবো। স্পেস বার চেপে ধরলে আমাদের এই যে হ্যান্ড টুল এটা চলে আসবে, তখন আমরা এইভাবে আমাদের আর্টবোর্ডকে সরায় নড়ায় যেখানে খুশি চলে যেতে পারবো, তখন আমাদের কাজেরও কোনো ক্ষতি হবে না। এটা একটা বিষয়, আমরা চাইলে আমাদের এই স্পেস বারকে যে কোনোভাবে স্পেস বার ইউজ করে যে কোনোভাবে আমরা এই আর্টবোর্ডটা নাড়িয়ে চালিয়ে যে কোনো পজিশন করে নিতে পারি, আমরা যে কোনো জায়গায় যেতে পারি। আমি তো আসতে একটু লেট হয়েছে, প্রথমে কি দেখাইছিলাম যদি একটু বলতেন। আচ্ছা প্রথম দিক দিয়ে খুব বেশি কিছু দেখাই নাই আমি, আমার যেটা ধারণা প্রথম দিক দিয়ে যা দেখেছি তা আপনি জানেন, তারপরে মানে জাস্ট শেপ টুল তারপরে স্টার টুল পর্যন্ত মোটামুটি একটা বর্ণনা দিছি যে কিভাবে এই টুলগুলো ইউজ করতে হয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে জাস্ট ব্যবহার কিভাবে কাজ করে।
আর এইখানে একটা টুল আছে যে এই টুল এই টুলটা নেক্সট নেক্সট ক্লাসে মানে এই ম্যাগনিফাইং ক্লাসটা রেডি হইলে আপনাদের রেডি হইলে নেক্সট ক্লাসে আরো কিছু এই টুলগুলো দিয়ে কাজ কাজ দেখাবো প্লাস তার পাশাপাশি এই টুলটাও দেখাই দিব নেক্সট ক্লাসে এইটা একটা বিষয় আজকে শেষ তো এখনো করতে পারতেছি না তার কারণ একমাত্র বাজে হচ্ছে 5:30 আচ্ছা ভাই সুলতান ভাই বিষয় নিয়ে একটু আলোচনা করব যে বৃত্তটা যে মাঝখান থেকে এই করলেন না ওই যে বাদ দিলেন ওই জিনিসটা একটু দেখাবেন আচ্ছা ওটা হচ্ছে সিম্পলি সরি আচ্ছা ঠিক আছে দেখা দিচ্ছি এই বৃত্ত আমরা অনেক ভাবে বাদ দিতে পারি কিন্তু আমি এখন যে সিস্টেমটা দেখাইছি এর আগে দেখালেন একটা বৃত্ত দুইটা মাথা দিয়ে টান দিলেন ও আচ্ছা লাইভ লাইভ শেপ টুল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো ভাবছি ওইটা লাইভ শেপ টুল যেটা সেটা জাস্ট খুবই একটা ইন্টারেস্টিং টুল এটা এটা হচ্ছে ধরেন আপনি একটা বৃত্ত নিলেন বৃত্ত নিয়ে আপনি দেখবেন যে বৃত্তর চারপাশ দেখবেন যে আসলে বাউন্ডিং বক্স এমন একটা আছে সব কিছু আছে কিন্তু চারপাশে দেখবেন যে একরকম কিন্তু এই যে এই পাশটা একটু অন্যরকম দেখছেন জাস্ট আপনি এই পয়েন্টটাকে ধরে ঠিক আছে ভাই একটা টান দিবেন দেখেন ফাঁকা হয়ে গেছে ঠিক আছে জাস্ট এই পয়েন্টটাকে ধরে একটা টান দিবেন এটা আমরা আরও অ্যাডভান্সলি শিখবো এটা জাস্ট আপনার বেসিকটা মনে রাখেন যাতে আমি কাজ যে কাজই দেখাই আপনি বুঝতে পারেন আসলে শুরু মানে আপনারা বুঝতে পারেন এই এটা দিয়ে আরও অ্যাডভান্সলি হয়তো বা আমরা ইউজ করবো লো করতে অথবা অন্য অন্য কোনো কাজে আপনারা একটু জাস্ট এই বেসিকটা মনে রাখেন সেক্ষেত্রে আসলে যেন বুঝতে পারেন যে আসলে আমরা কী কাজ দেখছি এটা একটা বিষয় ধরেন এই যে একটা পিজ্জার বাইট হয়ে গেছে অটোমেটিক্যালি আমাদের কিন্তু কোনো শেপ বিল্ডার ইউজ করতে হয় না কাটতে হয় না কিছুই করতে হয় না একটা পিজ্জার একটা নর্মালি বাইট হয়ে গেছে এটাকে একটু কালার দিই আচ্ছা পিজ্জার কী কালার হয় ধরেন আমি একটা দিয়ে দিলাম আর এটাতে একটা স্টোক দিয়ে দিলাম আচ্ছা এটা তো কালার ধরেন এটাতে একটা স্টোক দিয়ে দিলাম অথবা এই স্টোকটা স্টোকটা একটু বাড়াই দিলাম মোটামুটি পিজ্জার পিজ্জার একটা আইকন হিসেবে আপনারা চালাই দিতে পারবেন আর একটু কাজ করা লাগবে যদিও একটু কাজ না করলে হবে না কিন্তু এটা কিন্তু এখনও কিন্তু আপনাদের যে ইলিপসটা মানে আমরা যে বৃত্তটা নিয়েছি সেই ইলিপসটাই কিন্তু আছে এটা কিন্তু ওর ইলিপসটা কিন্তু এখনও ছেড়ে দেয়নি আপনারা চাইলে এটাকে আবার ইলিপসে রূপান্তর করতে পারেন জাস্ট এই যে পয়েন্টটা ধরে এখানে নিয়ে আসবেন এবং এই পাশের পয়েন্টটা ধরে এখানে আনে এনে জাস্ট মিলাই দিবেন দেখেন আপনি ও আপনার আবার সেম সেই ইলিপসটা হয়ে গেছে এটা একটা বিষয় সো এই জিনিসগুলো ছোট ছোট যে জিনিসগুলো শুরুর দিকের ক্লাসে ছোট ছোট জিনিসগুলো এই জিনিসগুলো একটু আপনারা মেমোরাইজ করে নেবেন যখন আমরা অ্যাডভান্স লেভেল মানে আর দুই তিনটা এক দুইটা ক্লাস হয়তো বা আপনাদের এই বেসিক টুকটাকে জিনিসগুলো দেখাবো আমার ইচ্ছা ছিল যে ম্যাগনিফাইং ক্লাসের সাথে সাথে আরও মানে একেবারে কমপ্লিট ক্লাসটাই এই ক্লাসে শেষ করার কিন্তু আমি আসলে চাচ্ছি না এই ক্লাসে কাজটা শেষ করি এই ক্লাসে যদি কাজটা শেষ করি সেক্ষেত্রে অনেক ঝামেলা হইতে পারে অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না এটা একটা প্রবলেম ওরই পুরো কাজ শেষ করতে করতে ওর সাথে সাথে আরও অনেক ইনফরমেশন যাবে সেই জিনিসগুলো হয়তো অনেকের মনে থাকবে এটা একটা বিষয় আচ্ছা গাইডটা তো আমি লেয়ারে নিয়েছিলাম আমার জাস্ট ওই লেয়ারটা অন অফ করে দিছি ইয়ে হয়েছে কিন্তু গাইডটা আপনারা যদি নর্মালি যদি আপনারা গাইড নেন সেক্ষেত্রে আসলে গাইডটা আপনারা এইভাবেই ওই যে আনলক করে নিচ্ছি এইভাবে রাইট ক্লিক করে গাইডে এই যে হাইড গাইডস এইগুলা এইখান থেকে হাইড করে দিতে পারবো কিন্তু আমি নর্মালি যেটা করি আর আমার যদি গাইড দরকার হয় সব গাইড এক লেয়ারে নিয়ে তারপরে হচ্ছে এটাকে লক আনলক করে ইউজ করি কিসের জন্য এটা আমার জন্য একটু সুবিধা হয় আর এভাবে হাইড করা যায় সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন এই ইউজটা অনেকেই করে যে এইখান থেকে জাস্ট গাইড নিয়ে এখান থেকে গাইড শো দেয় এখান থেকেই গাইডকে মানে হিডেন করে
ওটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের যেটা সুবিধা মনে হয়, কিন্তু আমার কাছে একটু এই গাইডগুলোকে লেয়ারে নিয়ে তারপরে একটু আলাদা করে রাখলে আমার কাছে একটু বেশি মানে এইগুলোর কন্ট্রোল করতে একটু বেশি সুবিধা হয়। সেক্ষেত্রে আমি এই গাইডের জন্যে যখন আমার গাইড দরকার হয় আলাদা একটা লেয়ারে নিয়ে নিই গাইডের জন্য, ওটা আলাদা লেয়ারে থাকে, লক করা থাকে, ওটা ওর মতো ওটাকে রেখে দিই। এটা একটা বিষয়, আপনারা চাইলে যে কোনোভাবেই করতে পারেন। আচ্ছা, আরও কিছু টুল সম্পর্ক টুলের ব্যাপারে আপনাদেরকে একটু বেসিক নলেজ, বেসিক নলেজটা একটু দেওয়ার চেষ্টা করব আমি। সেই সেইগুলো হচ্ছে আচ্ছা একটু কেটে দিই, ধরেন আমি যদি এখন একটু দেখাই আপনাদের, আমি একটা ডিজাইন আগে একটু গুগল থেকে নিয়ে আসি, তাহলে আরও বুঝাইতে সুবিধা হবে যে ওই ওই কাজগুলো আপনারা কীভাবে করবেন। ধরেন এমন কিছু একটাই আনলাম, এমন এই জিনিসটা, এটাকে একটু ডাউনলোড করে নিই আমি। আচ্ছা, 26 নম্বর ক্লাস, 27 নম্বর ক্লাস, আচ্ছা এখানে একটু একটা আলাদা শেপ দিয়ে আছে, আমি আসলে এই শেপ এইগুলো বানায় দেখাবো না আপাতত, আমি জাস্ট আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি জাস্ট। ধরেন আমরা আমি লেয়ারটাকে অফ করে দিচ্ছি, আমার ম্যাগনিফাইং গ্লাস লেয়ার এবং আর একটা লেয়ার নিয়ে নিচ্ছি, এই লেয়ারটাতে আমরা এই কাজগুলো করব যেই কাজগুলো আছে। ধরেন আমরা এখানে দুইটা শেপ নিলাম, এগুলো জাস্ট বেসিক, আপনারা জাস্ট একটু এখন একটু ধরে রাখবেন, মনে রাখবেন, আমরা এই পরবর্তীতে এইগুলার অ্যাডভান্স নিয়ে কাজ করব। এখনই এক এক করে অ্যাডভান্স করে বলে দেওয়া যাইতো আপনাদের, কিন্তু এখন বললে ওই জিনিসগুলো আসলে কাজে নাও লাগতে পারে। সেক্ষেত্রে আমি জাস্ট এখন যেটা দেখবো শেপ বিল্ডার টুল, আসলে শেপ বিল্ডার টুলটা আসলে কীভাবে কাজ করে তখন। ধরেন আমরা শেপ বিল্ডার টুল কিন্তু পাথ ওয়াইজ কাজ করে, দেখেন আমরা দুইটা ইলিপস নিয়েছি এবং দুইটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, একটা সিলেক্ট থাকলে শেপ বিল্ডার কাজ করবে না। সো দুইটা ইলিপস নেওয়ার পরে দেখেন আমাদের এইখানে কিন্তু পাথ আছে হচ্ছে দুইটা পাথ মূলত, কিন্তু এই মানে একেবারে ডিরেক্ট পাথ যেইগুলো শেপ বিল্ডার টুল হচ্ছে এখান থেকে ডিরেক্ট পাথগুলো মানে আপনার আলাদা করে দিবে। ধরেন এখান থেকে কিন্তু এই পর্যন্ত হচ্ছে ডিরেক্ট পাথ, তারপরে কিন্তু এই পাথটা বাধা খাইছে এইটার সাথে, ধরেন এটার সাথে এসে একটা মিলিত হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আলাদা হয়ে গেছে, মানে শেপ বিল্ডার টুল এটাকে আলাদা করার জন্য স্পেশালিভাবে তৈরি করা। এই ইঞ্জিনিয়াররা যখন এই টুলগুলো ডিজাইন করেছে এই শেপ বিল্ডারকে এমনভাবে কাজ করার জন্য ডিজাইন করেছে। সেই ক্ষেত্রে ধরেন আমরা যদি এখন চাই আমরা এই পাথগুলোকে আলাদা আলাদা করে দিব, আমরা যখন এই পাথের উপর দিয়ে আমাদের মাউসটা নিচ্ছি দেখেন আমাদের এই পাথটা কিন্তু একটা প্লাস চিহ্ন দিচ্ছে, প্লাস চিহ্ন। সো আমরা যদি চাই এই এই পুরোটাকে এক করে দিব তাও পারি, ধরেন জাস্ট একটা ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে মানে টান দিলাম আর কি, ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসলাম, এখন দেখেন এটা কিন্তু এক হয়ে গেছে, এটা একটা বিষয়। সো ধরেন এখন আমরা চাচ্ছি এটাকে আলাদা করে দিব, কন্ট্রোল জেড দিয়ে আবার যা তাই করলাম, এখন চাচ্ছি এটাকে আলাদা মানে মুছে দিব, মানে কোনো একটা অংশ মুছে দিব কিংবা কিছু করব, জাস্ট মাইনাস মাইনাস যখন মানে যখন অল্ট চাপবো তখন দেখেন আমার ব্ল্যাক অ্যারো বা ওই যে ব্ল্যাক অ্যারোর উপরে একটা মাইনাস চিহ্ন আসছে। সো সেই ক্ষেত্রে মাইনাস মানে কি, ও এটাকে বিয়োগ করবে, যেই জায়গায় এখানে এখানে যদি একটা ক্লিক করি ও এটাকে বিয়োগ করবে, এখানে যদি ক্লিক করি ও এটাকে বিয়োগ করবে। সো আমরা তো ক্লিক মানে বিয়োগ করবো মাঝখানেরটা, সেই ক্ষেত্রে জাস্ট এখানে একটা ক্লিক করলাম দেখেন মাঝখানেরটা বিয়োগ হয়ে গেছে, এটা একটা বিষয়। এটা ইজিলি আমরা ধরেন এভাবে করতে পারি। আরও কিছু বিষয় ধরেন আমরা কিছু কিছু বিজনেস কার্ড দেখি, আমরা একটু ডিজাইন রিলেটেডভাবে বুঝাইলে আপনাদের হয়তো বা বেশি ভালো লাগ মানে বুঝতে পারবেন ভালো, যেহেতু আপনারা বিজনেস কার্ড ডিজাইন পারেন। আচ্ছা ধরেন
বিজনেস কার্ড লিখে একটা সার্চ দিই আমরা। আচ্ছা আমার কি কেউ কি বলতে পারবেন যে এই যে এই সমস্যাটা হচ্ছে কেন? আমার এই যে মানে আগে তো এই সমস্যাটা হইতো না, আমার ডিফল্ট যে ইমেল ফান ফরএভার এটা দিয়ে তো ম্যাক্সিমাম টাইম আমি সবসময় সার্চ করি গুগলে, সেই ক্ষেত্রে মানে এর আগেও হয়েছিল এই সমস্যাটা। আমার বলতেছে যে আমার এই ইসে থেকে মানে আনইউজুয়াল ট্রাফিক যাচ্ছে, এই নেটওয়ার্ক থেকে আনইউজুয়াল ট্রাফিক যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে আমি ওরা ভাবতেছে যে আমি রোবোটিকভাবে কোনো ওয়ে ইউজ করতেছি, এই জন্য আসলে ভিপিএন ইউজ করলে অনেক সময় হয় আসলে ও আমাকে রোবট হিসেবে ধরে নিচ্ছে। আচ্ছা আচ্ছা ভিপিএন, হ্যাঁ ভিপিএন ইউজ করলে হতে পারে, ভিপিএন তো মোর ইউজ করি না আমি সচরাচর। হ্যাঁ আমি মাঝে মধ্যে ইউজ করি যখন আমার ইউএসএ মানে কোনো ইসে ঢুকতে হয়, লার্নিং সাইটে একটু অন্যভাবে ঢুকতে হয়, অন্য রাস্তায় সোজা রাস্তায় ঢোকার ওয়ে নাই, সেক্ষেত্রে আসলে আমি চেষ্টা করি দেখা গেল অন্য রাস্তায় ঢোকার জন্য। আচ্ছা সেটা আলাদা বিষয়, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আচ্ছা ধরেন আমি এখান থেকে কোন জিনিসটাকে আপনাদেরকে বোঝাবো যে আসলে খুব ইজিভাবে যেটা আপনারা করতে পারবেন, এখান থেকে যদি আমি একটু আচ্ছা ধরেন সিম্পলি এই যে এইখানে যেটা আছে এটাই নিলাম, আমি এখন আসলে খুঁজে পাচ্ছি না, ধরেন এইটা তো একটা শেপ, টোটালি একটা শেপ, কিন্তু এইখানে একটু কালারটা আলাদা। ইলাস্ট্রেটরে আমরা এটা ইজিলি করতে পারি, ধরেন আমরা তো কিসে করেছি ফটোশপে করেছি আলাদা আলাদা রেক্ট্যাঙ্গেল নিয়ে, আমরা ধরেন এখানে জাস্ট একটা টান দিলাম। এখন এই যে লাইন টুলটা একটু খেয়াল করেন, লাইন টুল নিয়ে এটাকে একটু আলাদা করে দিলাম শিপ ধরে যাতে সোজা হয়, এটাকে আলাদা করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করে সম্পূর্ণটা শেপ বিল্ডার টুল নিলাম, এখন দেখেন শেপ বিল্ডার টুল এটাকে আলাদা করে দিচ্ছে। এখন আমরা চাইলে এটাতে কালার দিতে পারবো। আচ্ছা এটা টোটালি মাইনাস হয়ে গেছে, আমরা চাইলে এখন এটাতে কালার দিতে পারবো। এটাতে ধরেন একটা কালার দিয়ে দিলাম, সেটা হচ্ছে দেখেন এটা সুন্দরভাবে কালার দিয়ে দিছি। এখন এটা একটা ইজিলি একটা ইফেক্ট হয়ে গেছে, আমরা এখন চাইলে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে পারি। এটা একটা বিষয়। আর একটা সেই বিল্ডার টুল আপাতত আমি এইটুকু আপনাদের সামনে বর্ণনা দিচ্ছি, সেই বিল্ডার টুলের অ্যাডভান্স ডিসক্রিপশন আমি কাজের মাধ্যমে আস্তে আস্তে দিয়ে দিব, যা সেটা আপনাদের জানায় রাখা যে সে বিল্ডার টুল দিয়ে আসলে কীভাবে কাটাকাটি করতে হয়। সো আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পাথ ফাইন্ডার অপশন, এটাও খুবই অ্যাডভান্স এবং মানে একেবারে অন্যরকম একটা অপশন। ধরেন আমি দুইটা রেক্ট্যাঙ্গেল নিলাম, একটু ফিল কালার দিয়ে দিই, শুধু ফিল কালারই দিলাম দরকারটা, এখানে আর একটা নিলাম। আচ্ছা এখন আমি উইন্ডোতে গিয়ে পাথ ফাইন্ডার টুলটাকে বের করে নিয়ে আসবো। আচ্ছা এই যে পাথ ফাইন্ডার আমার এইখানে আছে, অথবা এটা শর্টকাট আছে শিফট কন্ট্রোল এফ নাইন, এটা হচ্ছে পাথ ফাইন্ডার অপশন। তো সেই ক্ষেত্রে ধরেন এটা চলে আসছে, আমি এটাকে একটু আমার এখানেই রাখবো। আপনারা চাইলে এটাকে এই যে এই টুল প্যানেলের মধ্যেও অ্যাড করে নিতে পারেন, আমার আমার যে স্পেশালাইজড ওয়ার্ক স্পেস আছে সেইখানটাতে আসলে এমনটা আমার দেওয়া আছে, মানে আমার অ্যাড করা আছে, সেক্ষেত্রে আসলে আমি এইখানে আর অ্যাড করবো না, এটা তো যে কোনো সময় আমি রিসেট দিয়ে দিই। সো পাথ ফাইন্ডার যে অপশনটা এটা একটা অন্যরকম, ধরেন আমাদের এই যে দুইটা শেপ, এটা দুইটা শেপ, এটাকে কী বলছে এটা, এটাতে যখন আমি মাউসটা রাখছি সেটা বলছে যে ইউনাইট, ইউনাইট মানে ক্লিক করলে এটা একটা কম্পাউন্ড শেপ তৈরি করে ফেলবে, ইউনাইট করে ফেলবে। সো সেই ক্ষেত্রে
এটা অনেকটা ওই যে মেক যেমনটা কাজ করে মেক আমরা দেখাইলাম না যে কম্পাউন্ড পাতে গিয়ে মেক মেকের মতো অনেকটা সিস্টেম ঠিক আছে এটাকে ইউনাইট করে ফেলবে ইউনাইট করে এটাকে কম্পাউন্ড শেপ শেপে রূপান্তর করে ফেলবে দেখ চলুন আমরা একটা ক্লিক করি দেখেন ক্লিক করার সাথে সাথে আমাদের এই মাঝে যে পাতগুলো ছিল সেই পাতগুলো কিন্তু মুছে গেছে এগুলো কিন্তু নাই আমরা খুব খুব সহজেই এটাকে জোড়া দিয়ে ফেলতে পারলাম আচ্ছা সুলতান ভাই এইভাবে ধরেন আমার একটু লিভ নিতে হচ্ছে বিট তো আকি আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঠিক আছে সমস্যা নেই জরুরি কাজ থাকলে আপনি চলে যেতে পারেন আচ্ছা ধরেন এটা হচ্ছে আমাদের দুইটা ইলিপস এখন ধরেন এটাকে আমরা চাইলে ইউনাইট করে এভাবে দুটো করে দিতে পারি এখন আমাদের কিন্তু একটা শেপ কিন্তু আসলে কি এইটা একটা শেপ আসলে কিন্তু এটা দুইটা শেপই আছে কিন্তু আমরা ওটা চাইলে ই করে দিতে পারবো কিন্তু কিভাবে এটা আমরা অ্যাডভান্সলি শিখতে পারি অথবা এখনই যদি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই জাস্ট এইখানে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে দেখেন আমাদের এইখানে এই অপশনটা চলে আসছে যে কীভাবে এটা হইল সো যখন আমরা জাস্ট পাতে যাব সরি লেয়ার ফোর আচ্ছা তাহলে এই জিনিসগুলো আসলে আমরা অ্যাডভান্সলি আলোচনা করি শুরুতে জাস্ট আমরা এখন ইন্টারফেস দেখবো যে আসলে কীভাবে কীভাবে এগুলো কাজ করে তারপরে আমরা দেখবো যে কীভাবে এগুলো আরও অ্যাডভান্সলি কাজ করে আচ্ছা তারপরে ধরেন আমরা সেমভাবে আরও দুইটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম এখন দুইটাকে সিলেক্ট করে একসাথে তারপরে এই যে এখন যেটা আছে এটা হচ্ছে এখানে লেখা আছে মাইনাস ফন্ট মানে তার সাথে কিছু বর্ণনাও দিয়ে দিয়েছে যে দেখেন অল্ট ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ অ্যান্ড সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এরিয়া এখন যদি আমরা শুধু শুধু একটা ক্লিক করি দেখেন শুধু শুধু একটা ক্লিক করি এটা হচ্ছে উপরে যে শেপটা থাকবে সেটার অনুযায়ী করে মানে উপরে যে শেপটা থাকবে সেটার অনুযায়ী করে আপনার নিচেরটাকে কেটে ফেলবে এটা এটা একটা বিষয় এটা কন্ট্রোল জেড দিলাম এখন যদি অল্ট প্রেস করে এটাকে এটাকে প্রেস করি আচ্ছা সরি এটাকে কী বলছে আমি একটু বলে দেবো অল্ট ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এরিয়া আচ্ছা ধরেন আমি এটাকে আবার একটু সিলেক্ট করে নিই সিলেক্ট করে অল্ট প্রেস করি অল্ট প্রেস করে এটাকে একটা ক্লিক করি ক্লিক করার পরে এখন যেটা হবে এখন হচ্ছে আমাদের কাছে এক্সট্রা একটা অপশন চলে আসছে সেই অপশনটা কি একটু দেখেন আমি এখন যদি চাই এটাকে ডাবল ক্লিক করে নিলাম এখন যদি চাই এটাকে আমি এডিট করতে পারি এটাকে আমি আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখতে পারি ধরেন আমার আমার মন চাইছে যে আমি এটা এই এইখানে রাখব এবং চাইলে এটাকে এডিট করে এভাবে সরাই দিই তাহলে ধরেন আমি সেটাই পারি অবশ্যই অল্ট অল্ট প্রেস করে নিতে হবে অল্ট প্রেস না করে নিলে এই অপশনটা আপনাদের আসবে না আচ্ছা এখন যদি আমি ব্যাকে যাই দেখেন এখন কিন্তু আমার কাছে শুধু এইটুকুই আছে এটুকুই আছে এটা অন্যরকম একটা প্যানেল চলে আসছে সো এটাকে কেটে আমরা আলাদা করে ফেলতে পারছি যদিও এইগুলো আসলে কোনো সাবজেক্ট মানে কোনো ভালো জিনিস না আসলে কাজের জিনিস না তারপরেও এইগুলো জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি যে মূলত মানে কীভাবে আসলে এই টুলগুলো কাজ করে এটাই এটাই বোঝানোর জন্য আমরা যখন আস্তে আস্তে কাজের জিনিস তৈরি করব সেই কাজগুলোর ক্ষেত্রে আসলে আমরা এইগুলো খুব ভালোভাবে ইউজ করব আচ্ছা আমি কন্ট্রোল জেড অনেকবার দিয়ে জাস্ট আবার পেছনে চলে গেলাম পেছনে গিয়ে একটু নিয়ে আসলাম এখন আমরা দেখবো যে তারপরের টুলটা কী কাজ করে তারপরের টুলটা যদি দেখাই একটু ক্লিক করে এটা এটা যেটা করেছে এটার নামই দেখেন এটা বলে দিয়েছে এটা কী কাজ করে এটা হচ্ছে মানে ভেতরের যে জিনিসগুলা সেই জিনিসগুলা মানে মানে ধরেন দুইটা শেপের মিলনায়তনের ভিতরের যে জিনিসগুলো সেই জিনিসগুলো রাখে আর বাইরের জিনিসগুলো কেটে ফেলে সো এখানেও আর একটা অপশন আছে যে আপনি চাইলে এখানেও একটু এডিটিং এডিটের অপশন নিয়ে নিতে পারেন জাস্ট অল প্রেস করে এটাতে ক্লিক করবেন দেখেন আপনার এই এডিটিং অপশনটা দিয়ে দিচ্ছে আপনি জাস্ট তারপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে গিয়ে
এটা এটাকে আপনি আপনার পজিশন মতো রাখতে পারবেন যে কোনো সময়, অথবা এটা যে কোনো সময় যদি আপনি অল প্রেস করে এটা পারেন যে কোনো সময় গিয়ে আপনি এটাকে এডিট করতে পারবেন। সো এটা যেটা করবে জাস্ট আপনার এই যে দুইটা পার্ট যে মিলিত হয়েছে, এই মিলিত হওয়ার মাঝখানের যে অপশনগুলো এই অপশনগুলো রাখবে, আর বাদ বাকিগুলা ও হাইড করে দিবে, ও অফ করে দিবে। এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা ধরেন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার একটু পেছনে এনে নিই, ধরেন এটা হচ্ছে একটা বিষয়। তারপরে যেটা আছে এই যে দেখেন এক্সক্লুড, এটা হচ্ছে এক্সক্লুড, এটা এটাও এটারও অপশন দিয়ে দিয়েছে। অল প্রেস করে যদি আমরা করি সেটারও আমরা অপশন পেয়ে যাবো। ধরেন এটা আমরা এক্সক্লুড করলাম, এক্সক্লুড করলে হলো কি এটা ভেতরের যে আমাদের পাতের যে মিলনায়তন হয়েছিল সেটাকে সেটাকে নাই করে দিল, কেটে দিল, এবং আমাদের বাইরে যে পাতগুলো আছে সেই পাতগুলো রেখে দিল। আচ্ছা এখন যদি কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে অল প্রেস করে আমি এক্সক্লুড চাপি, এখন ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমরা চাইলে এটা এক্সক্লুডটা আমরা নিজেদের মতো সরাইতে দাঁড়াইতে পারবো। এটা একটা অপশন। সো এই ছিল মোটামুটি পাথ ফাইন্ডারের অপশন, এবং এই নিচের অপশনগুলো এবং অন্যান্য যা আছে এই জিনিসগুলো আসলে আমরা ডে বাই ডে দেখব, এবং এই জিনিসগুলো উপরের পাথ ফাইন্ডার যে অপশনটা এই জিনিসগুলো আরও অ্যাডভান্সলি আমরা জানবো, এবং এটা আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে ইউজ করব অবশ্যই, এই কোর্সের মধ্যেই, এই কোর্সের বাইরে না, এটাকে ইউজ করব। এটা হচ্ছে একটা বিষয়। সো আপাতত পাথ ফাইন্ডার সম্পর্কে আমাদের বেসিক যেটুকু আপনাদের নলেজ দিয়েছি, আপনারা এইগুলাই একটু ট্রাই করবেন বাসায়। অবশ্য ট্রাই না করলে কিন্তু ক্লাসে এখন শুনে গেলেন মনে থাকবে না, এটা হচ্ছে সত্যি কথা। এগুলা জাস্ট এক্সক্লুড করে দেখবেন, এই যে এই প্যানেলটা যদি এক্সপ্যান্ড করি, সরি এটা আমরা চাইলে এক্সপ্যান্ড করে আলাদা করে দিতে পারি, ওটা আলাদা বিষয়। আচ্ছা এই ছিল পাথ ফাইন্ডার এবং সেই বিল্ডার নিয়ে আপনাদের বেসিক ধারণা। আমি এই পাথ ফাইন্ডার নিয়ে আপনাদের টোটাল পাথ ফাইন্ডার কোনটা কোন কী কাজ করে এই বিষয় নিয়ে আমি একটা শিট বানাবো, শিট বানিয়ে ওটা আপনাদেরকে ক্লাসের আগে দিয়ে দিব, ওটা তো আপনারা দেখবেনই। তারপরে আমি ক্লাসে ওই শিট অনুযায়ী আমি বর্ণনা দেওয়ার চেষ্টা করবো যে পাথ ফাইন্ডার কোনটা কী কাজ করে, ওটা আজকের ক্লাসে না। আর একটা জিনিস আমি যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেল। কারো কি ধারণা আছে অ্যাপিয়ারেন্স প্যানেল সম্পর্কে? অ্যাপিয়ারেন্স প্যানেল সম্পর্কে মানে জানেন এমন কেউ ইলাস্ট্রেটর যারা যারা পারেন আগে থেকে? আচ্ছা আমাদের কি রেগুলার স্টুডেন্টরা চলে গেছে? আচ্ছা অ্যাপিয়ারেন্স প্যানেল সম্পর্কে হ্যাঁ বলেন ফয়সাল ভাই। আমরা যখন লোগো ডিজাইন করবো অথবা যে কোনো ই করবো সেই সময় আসলে আমরা ডিটেইলি জানবো, কিন্তু এখন আমি জাস্ট আপনাদেরকে একটু মানে অ্যাপিয়ারেন্স প্যানেল সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ধরেন আমি এইখানটাতে লিখলাম, আমার নামটাই লিখলাম, আচ্ছা ধরেন এটা লিখে আমি এটাকে একটু বড় করে নিই, শিফট চেপে বড় করে নিব, এটার একটা ফন্ট দিয়ে দিলাম আপাতত ধরেন এটাই দিলাম, আসলে আর খুব বেশি চেঞ্জ করলাম না, এটাই দিলাম। এটা ধরেন আমার টেক্সট। এখন আমি এটাকে অ্যাপিয়ারেন্স প্যানেল দিয়ে এখানে একটা ইফেক্ট দিব,
আপনি আপনারা আমার কভার কভার ফটো তো দেখেছেন সবাই মোটামুটি। আমি যদি একটু ফেসবুকে যাই, আসলে প্যানেল দিয়ে আপনারা কত দূর কী করতে পারবেন জাস্ট তাদের তার একটা হালকা একটা ধারণা। আমার কভার ফটো জায়গায় যে শেষ তা না, আমার কভার ফটো জাস্ট একটা ধারণা আপনাদের জন্য। আমি একটু ক্লিক করে চলে যাব ভেতরে। এইটা হচ্ছে আমার কভার ফটো, এইটা আসলে টোটালি আমার অ্যাপিয়ারেন্স প্যানেল দিয়ে এই যে আমার এই নামটা এটা ডিজাইন করা টোটালি। সো আজকের ক্লাসে তো আমি এই টোটাল করাটা দেখাবো না, এটা এটা করতে গেলে আপনাদের আরও একটু অ্যাডভান্স হয়ে প্রস্তুত হয়ে আসতে হবে। জাস্ট আমি আপনাদেরকে অ্যাপিয়ারেন্স প্যানেল সম্পর্কে ধারণা দিব। এটা জাস্ট একটা দেখাইলাম যে শুধুমাত্র একটা অ্যাপিয়ারেন্স প্যানেল ইউজ করে আপনারা এমন একটা অ্যামেজিং ইফেক্ট তৈরি করতে পারেন। আর শুধুমাত্র এটাই না, এর চেয়ে আরও অনেক ভালো ভালো করতে পারেন। জাস্ট আমি যতদূর করছি ততদূর মানে তার পাশাপাশি একটা দেখাইলাম আর কি। আচ্ছা, এটাকে আমি কেটে দিচ্ছি এখন। এখন ধরেন আমি এটাকে একটা কালার দিই, অথবা কালার না দিই আমরা ডিরেক্টলি অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে কালার চেঞ্জ করতে পারি। আমি উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে আমরা এখানে খুঁজবো অ্যাপিয়ারেন্স কোথায়। এই যে অ্যাপিয়ারেন্স প্যানেল অথবা শিফট এফ হচ্ছে শর্টকাট, মূলত এই শর্টকাটগুলো মূলত খুব বেশি ইউজ করা হয় না। আমরা ডিরেক্টলি এখান থেকে খুঁজে নিই, অথবা আমাদের টুলবারের আশেপাশেই অ্যাপিয়ারেন্স প্যানেল থাকে আমাদের কাস্টমাইজ টুলবারের পাশাপাশি। আচ্ছা, আমি কি একটু এটাকে আলাদা করে নিব, প্যানেল প্যানেলটাকে আলাদা করে এটাকে একটু বড় করে নিব। ধরেন এটাকে বড় করে নিলাম, আমার এই টেক্সটটাকে সিলেক্ট আছে কিন্তু এইখানটাতে আসলে আমাদের কোনো কিছু দেখাচ্ছে না, এটার একটা কারণ। এখন আমরা যেটা করব, এখানে একটা এক্সট্রা ফিল। ও আচ্ছা, তার আগে আমি একটু প্যানেল প্যানেলের ইন্টারফেস ব্যাপারে আপনাদের একটু বর্ণনা দিয়ে নিই। আমি আবার কেটে দিলাম, নতুন করে যদি আবার আসে তাহলে তো ভালো। ইন্টারফেস এটা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স প্যানেল। অ্যাপিয়ারেন্স প্যানেলে ধরেন আপনারা দুইটা অপশন দেখতে পাবেন। দেখেন শুরুতে কিন্তু আমার এই প্যানেলগুলো আসছিল না, সেই ক্ষেত্রে তারপরে আমি আর কি এইখান থেকে একটা স্টক এটা একটা ফিল্টার নিয়ে আসলাম। আপনারা যদি অ্যাপিয়ারেন্স প্যানেলের নিচের দিকে তাকান সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এখানে মাউস আমি নিয়েছি, এইখানে দেখতে পাবেন যে যেটা বক্স যেটার মাঝখানে ফাঁকা চারপাশে একটা হোয়াইট ই দেওয়া সেটা হচ্ছে স্টক, আর এটা যেটা সেটা হচ্ছে ফিল, মানে যেটার মানে মাঝখানে ভরাট সেটা হচ্ছে ফিল, আর এটা হচ্ছে স্ট্রোক। সো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি চাই মাল্টিপল স্ট্রোক অথবা মাল্টিপল ফিল ইউজ করব সেক্ষেত্রে করতে পারি। সো কীভাবে সেটা করতে পারি একটু আমরা তাহলে একটু হালকা একটু ধারণা নিব, এবং তারপরে এই অ্যাপিয়ারেন্স প্যানেল নিয়ে আপনাদের আমি একটু ডিজাইন করব আপনাদের ক্লাসটা একটু অন্যরকমভাবে ডিজাইন করে তারপরে বিস্তারিত অ্যাপিয়ারেন্স প্যানেলের সম্পর্কে জানতে পারবো। কিন্তু আমাদের হোল থ্রু যে কোর্সের মানে অনেক জায়গাতেই আমরা অ্যাপিয়ারেন্স প্যানেল ইউজ করব, এবং অ্যাডভান্সলি কিছু কাজ করব সেই কাজের ক্ষেত্রে আমরা অ্যাপিয়ারেন্স প্যানেল ইউজ করব। আচ্ছা, এখানে তাহলে আসি। এটা হচ্ছে মূলত আমার একটা নাম টেক্সট। এখন ধরেন আমি এটা এটাকে একটা ফিল কালার দিই, ধরেন একটা ফিল কালার দিলাম রেড, এখান থেকে রেড অথবা যে কোনো একটা কালার অথবা ব্লু যে কোনো একটা কালার দিয়ে দিলাম। কোনো কালারটাই এখন আমার ভালো লাগতেছে না, কারণটাকে আমি বুঝলাম না, যে কালার দিচ্ছি সেটাই খারাপ লাগতেছে। আচ্ছা, ধরেন আমি আপাতত একটা রাখলাম, এই যে এই ব্লুটাই রাখলাম, পছন্দ হচ্ছে না। আচ্ছা, এটাও পছন্দ হচ্ছে না, তারপরও রেখে দিলাম এটা। এটা হচ্ছে আমাদের ফিল। এখন এইখানে ফিল আর স্ট্রোকের কিন্তু হ্যাপি একটা মানে এইখানে আমরা ফিল আর স্ট্রোকের একটা হ্যাপি একটা খেলা দেখতে পাবো যে এখানে ফিল আর স্ট্রোক কালার আসলে কী কাজ করে আর এইগুলো দিয়ে আসলে কী কী করা যায়। আচ্ছা চলেন, তাইলে এইখানে ধরেন আমি উপরে আমার স্ট্রোকটা আছে, নিচে আমার ফিলটা আছে। আচ্ছা, আমি এখন স্ট্রোকটাকে নিচে এইভাবে টেনে নিয়ে নিচে দিয়ে দিব। নিচে দেওয়ার পরে আপনারা যদি খেয়াল করেন দেখেন স্ট্রোকটা কিন্তু আসলে খুব বেশি দেখা যাচ্ছে না, খুবই হালকা হালকাভাবে দেখা যাচ্ছে। এখন আমি যদি স্ট্রোকের সাইজটা এখান থেকে বাড়াই দিই, আচ্ছা সিলেক্ট নেই, আমার সিলেক্ট করে নিতে হবে অবজেক্ট,
তা নাহলে কাজ করবে না। স্টকের সাইজটা যদি এখান থেকে বাড়াই দিই তখন দেখেন এইভাবে কিন্তু স্টকটা এখান থেকে বেড়ে গেল। এখন আমি যেটা করব, আমি চাচ্ছি যে এই স্টকটাকে মানে এই স্টকের এখানে আবার একটু সেটিং আছে, সেটিং যেটা হচ্ছে এই স্টকের সেটিংটা আমি ডিটেইলি বলবো, কিন্তু হালকা করে এখানে একটু বলে নিই আপনাকে যে এই স্টকটা চাচ্ছি যে আমি বাইরে দিয়ে দিতে, ঠিক আছে, ভেতরে আমি রাখবো না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আচ্ছা এখানে কি আমার এই অপশনটা অ্যাভেলেবল হয়েছে? আচ্ছা সেই ক্ষেত্রে আপাতত এই অপশনটা আমার কাছে এইখানে অ্যাভেলেবল নাই, এটা হয়তো বা হবে কোনো একভাবে, আমি তখন দেখাই দিব। আপাতত ধরেন আমি এই স্টকটা নিলাম, এখানে আমি স্টক দিলাম 7 না, এখানে আমি দিলাম হচ্ছে 14, আমার স্টকটা দিলাম 14, ধরেন এটা হচ্ছে আমার একটা স্টক হয়েছে। এখন আমি এইটার উপরে আর একটা স্টক নিলাম, ধরেন এখানে আর একটা স্টক নিলাম, এখন এই স্টকটার কালার দিলাম আমি হোয়াইট। দেখেন হোয়াইট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার নিচের স্টকটা মুছে গেছে, নিচের স্টকটা দেখা যাচ্ছে না। তার কারণ কি? আমার এই স্টকের সাইজও 14, আমার এই হোয়াইট স্টকের সাইজও 14। এখন দেখেন আমি যখন এই স্টকের সাইজটা একটু কমাই দিই, দেখেন একটু কমাই দেওয়ার সাথে সাথে আমার নিচের স্টকটা কিন্তু ফুটে উঠতেছে, এবং আমার হোয়াইট যে স্টকটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতেছে, আর আমার ব্ল্যাকটা এটা অন্যরকম একটা ইফেক্ট নিয়ে আসতেছে আমার টেক্সটের ভিতরে, ঠিক আছে। দেখেন আমার কিন্তু সিম্পল একটা টেক্সট, জাস্ট খালি দুইটা স্ট্রোকের অর্ডার চেঞ্জ করে একটু অন্যরকম করে একটা জিনিস আমি বানাই ফেলতে পারলাম, ঠিক আছে। এখন এইখানে চাইলে আমি ধরেন আরও কিছু এই টেক্সটটাকে আমি একটু আর একটু এডিট করে নিই, একটু ফাঁকা ফাঁকা করে নিই, তাহলে হয়তো বা আরও ইফেক্টগুলো ভালোভাবে দেওয়া যাবে। সেক্ষেত্রে আমি যেটা করব, টেক্সটটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে ফুল হোল সিলেক্ট করে জাস্ট ক্যারেক্টার প্যানেলে যাব। ক্যারেক্টার প্যানেল তো মোটামুটি আপনারা কীভাবে এই দুই অ্যালফাবেট দুই ক্যারেক্টারের মাঝে যে জায়গা বাড়াবেন সেটা কীভাবে সেটা তো দেখাই দেওয়াই হয়েছে। তারপরে এখানে আর একবার আমি দেখাই দিচ্ছি, এই যে এইখানে যেটা এখানে আপনারা চাইলে এইভাবে আপারও দিলে এটা বাড়বে আর ডাউনারও দিলে কমবে, আমি জাস্ট একবারে একটা ডায়াল করে দিই, ধরেন আমি এখানে একবারে 100 দিয়ে দিলাম, এখানে মোটামুটি আমার এখানে একটা বাড়লো এই জায়গাটা, কিন্তু আমার এটা এনাফ না, আমার আরও বেশি জায়গা লাগবে, আমার এটুকু হবে না। সো সেই ক্ষেত্রে আমি আবার যাব, ধরবো এটাকে ক্যারেক্টার প্যানেলে যাব, সেই ক্ষেত্রে এখানে আমি আরও ধরেন এখানে দিয়ে দিলাম 300, ধরেন এখন মোটামুটি একটা প্লেস হয়েছে, এখন ধরেন আমি এটা নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা ধরেন এখন মোটামুটি আমি ফাঁকা করে দিলাম, এইভাবে আসলে আপনারা করবেন না, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে করবেন, আমি জাস্ট আপনাদের এই স্টক আর ফিলের একটা কম্বিনেশন দেখানোর জন্য হচ্ছে আপনাদের এটা দেখাচ্ছি। আচ্ছা ধরেন এটা হচ্ছে আমরা একটা ফিল দিয়েছি, এইখানে একটা স্টক দিয়েছি আর একটা দুইটা স্টক দিয়েছি, একটা ব্ল্যাক স্টক একটা হোয়াইট স্টক। এখন ধরেন আমরা যদি আর একটা স্টক নিই এখানে, এটার সাইজও কিন্তু 14, এখন এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, যে কোনো কালার দিই, কী কালার দিলে ভালো লাগবে, ভালো না লাগলেও সমস্যা নেই, আপনার যে ওই কালারই দিতে হবে তা না, আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি। ধরেন আমি দিলাম হচ্ছে গ্রিন একটা কালার দিলাম। আচ্ছা গ্রিন কালারটা দেওয়ার পরে যেটা হয়েছে, গ্রিন কালারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু গ্রিন কালারটা আমরা কখন দেখতে পাবো, যখন এই যে কারণ হচ্ছে আমাদের এই স্টকের উপরের স্টকের সাইজও 14, নিচের স্টকের সাইজও 14, আমরা এখানে গ্রিন কালারটা কখন দেখতে পাবো, যখন আমাদের নিচের স্টকের সাইজটা বড় হবে। আমি একটু যদি জুম করি, ধরেন জুম করলাম এইখানটাতে, জুম করে আমি এটার সাইজটা বাড়াবো, এই স্টকের সাইজটা গ্রিন কালারের, দেখেন জুম করার সাথে সাথে দেখেন আলাদা আর একটা স্টক তৈরি হয়ে যাচ্ছে, এখানে স্টক তৈরি হয়ে যাচ্ছে, প্লাস ওটা বড় হচ্ছে, ইফেক্ট আসতেছে। আচ্ছা খুব বেশি বড় হয়ে গেল, আমি এটাকে আর একটু সহনীয় পর্যায়ে রাখব। আচ্ছা এইভাবে মোটামুটি আর কি আপনারা অ্যাপিয়ারেন্স প্যানেল ইউজ করে, জাস্ট একটা টেক্সট নিয়ে অ্যাপিয়ারেন্স প্যানেল ইউজ করি, আপনারা যে কোনো লোগো অথবা যে কোনো টেক্সটের একটা ডিজাইন দিয়ে দিতে পারেন। আচ্ছা এখানে আপনারা চাইলে প্যাটার্নও দিয়ে দিতে পারেন, আমি ধরেন ফিলে একটা প্যাটার্ন দিয়ে দিই, এই প্যাটার্নটা দিয়ে দিলাম,
অথবা চাইলে আপনারা স্টকেও প্যাটার্ন দিতে পারেন। এইগুলো নিয়ে আমি আরো অ্যাডভান্সলি দেখাবো আপনাদের যে কিভাবে আপনারা এইগুলো করবেন। ফিলে দেখেন, ফিলে এবং ইসে একটা প্যাটার্ন দিয়ে দিলাম, যদি এই প্যাটার্নটা ভালো না, এই প্যাটার্নটা আমরা আরো কিভাবে ভালো করা যায় সেই জিনিসগুলো আস্তে আস্তে শিখব। কিন্তু শুরুতে এই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি, এই জিনিসগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে এবং একটু মনোযোগ দিয়ে, গতকালকের ক্লাস যারা যারা মনোযোগ দিয়ে দেখেন নাই তারা একটু মনোযোগ দিয়ে দেখে আসবেন, এবং আজকের ক্লাসটা যারা যারা মনোযোগ দিয়ে দেখতেছেন না তারা একটু ভিডিওতে ভালো মতো মনোযোগ দিয়ে দেখে নেবেন, অথবা ক্লাসে যারা বুঝতেছেন না তারা একটু মানে ক্লাসে মনোযোগ দিয়ে দেখে নেবেন। এইগুলো হচ্ছে আপনাদের মানে সিম্পল বেসিক। এই 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 নলেজগুলো ইউজ করি আমরা সামনে কাজ করব, সামনের যে বাদ বাকি ক্লাসগুলো আছে সামনের ক্লাসে আমাদের বহুদূর যাইতে হবে। আর ট্রাস্ট মি, আপনারা যদি আমাকে বিশ্বাস করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমার যতটুকু মানে অ্যাবিলিটি আছে, আমার যতটুকু ক্ষমতা আছে মানে সেই সেই পরি মানে ততদূর সক্ষমতা আছে সেটাকে পুরোপুরি আমি ইউজ করে আপনাদেরকে একটা এই কয়েকটা ক্লাসে মানে যে কয়েকটা ক্লাসে আমাদের হোক আপনাদেরকে ভালো একটা পর্যায়ে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। সো জাস্ট আপনাদের যেটা করতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে, আমাকে বিশ্বাস করে আপনারা প্র্যাকটিস চালায় যাবেন, ঠিকঠাক মতো ক্লাসগুলো করবেন, এটাই আর কি। সো এই ছিল মোটামুটি অ্যাপিয়ারেন্স প্যানেল সম্পর্কে একটা বেসিক ধারণা। ধরেন আমি এই প্যাটার্নগুলো মুছে দিই আপাতত, এই প্যাটার্নগুলো আর ঠিকঠাক লাগতেছে না, ভালো লাগতেছে না। সো আপাতত এই ফিল কালারটা এমন দিলাম, এটাকে একটু অন্যরকম দিয়ে দিই। সো আমরা আর একটা জিনিস যদি আমি দেখাইতে চাই, আরেকটা জিনিসটা দেখাইতে পারি, আমরা চাইলে এই যে আমাদের যে এটা এখানে আমরা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি, মানে শ্যাডো ইউজ করতে পারি। ধরেন সেটা আবার কীভাবে দেখেন, শ্যাডো ইউজ করার সাথে সাথে কেমনটা লাগে। ধরেন আমরা এই ফিলে হচ্ছে শ্যাডো ইউজ করব, এই ফিলটা আমি সিলেক্ট থাকতে হবে, এবং এই অবজেক্টটা এবং এই ফিলটা দুইটাই সিলেক্ট থাকতে হবে, দুইটা সিলেক্ট না থাকলে কিন্তু কাজ করবে না। সো সেই ক্ষেত্রে আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এইখানে ধরেন এই যে এইখানে এফেক্স যে অপশনটা সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পরে এইখানে অনেক অপশন আছে, অনেক অপশন দিয়ে আমরা অনেক অনেক কাজ করতে পারবো, কিন্তু আপাতত অনেক অপশন নিয়ে অনেক অপশনের দিকে আমরা তাকাবো না। আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে ড্রপ শ্যাডোর অপশনটা যেন কোন জায়গায়, ইফেক্ট গ্যালারি, এই যে এখানে ইফেক্ট গ্যালারি, আচ্ছা সরি ভুলে, এই যে স্টাইলাইজ, সরি স্টাইলাইজ যে অপশনটা আছে এই স্টাইলাইজ অপশনটাতে হচ্ছে আমাদের ড্রপ শ্যাডোর অপশনটা। আচ্ছা চলেন যাই দেখি ড্রপ শ্যাডো দিয়ে দেখি যে আসলে আমাদের ইফেক্টটা কী আসে। দেখেন এখানে আমার প্রিভিউ বাটন অন করা আছে এবং ড্রপ শ্যাডো মোটামুটি একটা দেওয়া আছে। আমি যদি এটাকে জুম আউট করতে পারতেছি না তাহলে এইভাবেই দেখতে হবে। দেখেন ড্রপ শ্যাডো দেওয়ার সাথে সাথে আমাদের ফিল্ডটা কিন্তু আমাদের স্টোক থেকে উপরে উঠে গেছে, মনে হচ্ছে যে আমাদের ফিল্ডটা আমাদের স্টোক থেকে উপরে। আর এটাকে এখানে মাল্টিপ্লাই দিই, আমি যদি এখানে একটু নর্মাল দিই এবং এইটার সাইজটা যদি আমি একটু আরও ডিসেন্ট করে দিই, ধরেন 01 দিলাম, সরি 01 তো অনেক হয়ে যায়, 0.1 দিব, ধরেন 0.1 দিলাম, এইখানটাতেও সেম 0.1 দিয়ে দিলাম। এখন মোটামুটি যেটা হয়েছে, আচ্ছা সেটা খুব বেশি ডিফারেন্স আমরা লক্ষ্য করতে পারতেছি না। এখানে ধরেন আমরা আর একটু অপাসিটিটা কমাই দিব, ৫০ দিয়ে দিলাম। এখন ধরেন একটা ডিসেন্ট একটা ভাব আসছে, আর আমাদের এই শ্যাডোগুলো একটু মানে দেবে গেছে। সো এটা হচ্ছে একটা বিষয়। এখন আমরা চাইলে এই শ্যাডোকে মানে এইখান থেকে মানে কোন পাশে দিব সেটাও দেখতে পারি, যে আমরা কোন পাশে দিতে চাই। এখানে একটু গেলাম, গিয়ে এইভাবে দেখতে পারি যে কোন পাশে দিলে ভাল লাগে, 00 যদি রাখি সেটাও কি ভাল লাগে কিনা। আচ্ছা এটা হচ্ছে টোটালি 00 আছে, 00-তেই থাক। আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম না, অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে এখানে আসলে খুব বেশি একটা ভাল লাগে না,
এখানে যদি অপাসিটিটা আর একটু বাড়াই দিই 70-75 যা ছিল তেমনটা দিই, তো সেক্ষেত্রে আর কি এমন একটা ইফেক্ট আসে। আর যদি অপাসিটিটা আমরা ফুল করে দিই, ধরেন 100% দিয়ে দিলাম, 100% দিয়ে দিলাম ভাই, আপনি তো লিভ নিছেন আউট ভাই, আপনি লিভ নিছেন ভাই, তাই নাকি? আগে তো কবি না লাইটটা জ্বালা দিত, কতক্ষণ হইছে এই কথা বলতেছেন, মানে 1 মিনিটের মতো হইছে। আচ্ছা ইন্টারনেট কানেকশন কি তোবেরও চলে যাচ্ছে নাকি, না খালি আমার একাই যাচ্ছে? তাহলে খালি আমার একারটা চলে যাচ্ছে। আচ্ছা সরি, আমার হচ্ছে ইন্টারনেট কানেকশনটা হুট করে ছুটে যাচ্ছে, মানে কেন যাচ্ছে তা বুঝলাম না। আজকে ক্লাসের ভিতরে অলরেডি এটা দ্বিতীয়বার হইল। সো আপনারা মোটামুটি সবাই আছেন, আমি যেটা দেখাচ্ছিলাম আর কি, মানে খুব বেশি দেখাবো না, অল্প একটু দেখাই ছেড়ে দিব। আমি যেটা করেছিলাম এখানে জাস্ট অপাসিটিটা 100% করে দিছি, আর আচ্ছা স্ক্রিনটাও তো অফ না, আচ্ছা আমার স্ক্রিনটা অন হয়ে গেছে। আমি যেটা দেখাচ্ছিলাম যে জাস্ট আমার অপাসিটিটা 100% দিয়ে দিলাম, এইখানে যেটা আছে আমাদের যে অ্যাঙ্গেলগুলো এইগুলো মোটামুটি ধরেন 0-0 রাখলাম, এবং এই যে এখানে যে ব্লাডটা আছে ব্লাডটাও আমি 0 করে দিব। 0 করে দিলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শ্যাডোগুলো দেখাচ্ছে না। এখন আমি ব্লার কন্ট্রোল করব এখান থেকে, জাস্ট আপ অ্যারো কি দিয়ে। আচ্ছা এটাও তো ব্লার খুব বেশি হয়ে যাচ্ছে, ধরেন তার ব্লার যদি এটাও খুব বেশি হয়ে যায় 1.25, তাহলে আমি এটা দিব, এটা একটু মোটামুটি ভালো, অথবা 0-1 দিব এখান থেকে আমি 0-1। এখন দেখেন একটু মোটামুটি খুবই কম, এই আমার পেজটা ইঞ্চিতে সেট করা, তো আমার এই জিনিসগুলো ইঞ্চিতেই দেখাচ্ছে, এই জন্য হুট করে এত বেড়ে যাচ্ছে। আমি এরপর থেকে দেখানোর সময় পিক্সেল সেট করে নিব অথবা অন্য কোনোই নিব। এই ইঞ্চি সাইজটা আসলে অনেক বড়, মানে যে কোনো জিনিস ইঞ্চিতে দেখাইতে গেলে খুব বেশি পরিমাণ হয়ে যায়। অথবা আমি এখানে 2-2 নিয়ে নিলাম, এখন মোটামুটি একটা ডিসেন্ট একটা শ্যাডো আসছে। আমি এখন চাইলে এখান থেকে একটু এই শ্যাডোগুলোকে একটু মানে ব্লেন্ডিং অপশনে গিয়ে অন্যরকম করে দিতে পারি। ব্লেন্ডিং অপশনটা ইলাস্ট্রেটরের ব্লেন্ডিং অপশনটাও অ্যামেজিং একটা ব্লেন্ডিং অপশন, আপনারা মজা পাবেন আশা করি। আপাতত আপনারা বেসিকটা মোটামুটি একটু দেখে নেন, তারপরে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো এই ছিল হচ্ছে মোটামুটি অ্যাপিয়ারেন্স প্যানেল নিয়ে আমাদের আজকের একটা বেসিক ধারণা। আজকে ক্লাসের টাইম অলমোস্ট শেষ, সো একটু চেষ্টা করবেন যে গতকালকের ক্লাস এবং আজকের ক্লাস এই দুইটা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে, আবার যারা 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 মনোযোগ দিয়ে দেখেন নাই তারা তারা একটু মনোযোগ দিয়ে দেখে আসবেন। সেই ক্ষেত্রে হবে কি, আমাদের সামনের কাজগুলো মানে ছোটো ছোটো ইনফরমেশন যেগুলো ওইগুলোই মানে সামনের ক্লাসগুলোতে আমাদের খুব বেশি কাজে লাগবে। আচ্ছা এইটাতে শ্যাডো দিয়েও যে খুব বেশি ভালো লাগছে তা না, শ্যাডো ছাড়াই আগে আগেই ভালো লাগতেছিল বেশি। তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো সময় গিয়ে সেই শ্যাডোটা অফও করে দিয়ে আসতে পারি। আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স প্যানেলে যাইতে হবে, অ্যাপিয়ারেন্স প্যানেলে গেলাম, এটা তো সিলেক্ট করাই আছে। এখন জাস্ট গিয়ে যেটাতে আমরা শ্যাডো দিয়েছি, ধরেন আমাদের এই যে এটা এটাতে শ্যাডো দিয়েছি আমরা, জাস্ট এই যে এখানে দেখেন শ্যাডোর জন্য একটা ড্রপ শ্যাডো এফেক্টস, মানে ড্রপ শ্যাডো একটা ইফেক্ট হয়েছে, প্লাস এখানে একটা চোখও হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে চোখটা অফ করে দিতে পারি, অথবা এইখানে গিয়ে এটাকে টেনে ধরে নিয়ে আমরা ইফেক্টটা ডিলেটও করে দিতে পারি। এটা একটা বিষয়, আমরা যে শুধু এই ড্রপ শ্যাডো ইফেক্ট ছাড়া যে আরও কত ইফেক্ট দিতে পারি এই অ্যাপিয়ারেন্স প্যানেলে, আমরা আসলে দেখবো যে আসলে অ্যাপিয়ারেন্স প্যানেল দিয়ে কত কী করা যায় ভবিষ্যতে, মানে অ্যাপিয়ারেন্স প্যানেলকে দেখে নিব, বিষয়টা অনেকটা এমন হবে। ঠিক আছে, আমরা চাইলে অনেক মানে খুব বেশি কিছু না করে জাস্ট অ্যাপিয়ারেন্স প্যানেল ইউজ করি অনেক হাই ভালো ভালো অনেক লোগো ডিজাইন করতে পারি,
সেটা তো লোগো টেকনিক যেই ক্লাসগুলো আমাদের থাকবে সেই লোগো টেকনিক ক্লাসগুলোতে আমরা দেখবই। তারপরও মানে জাস্ট শুরুতে আমাদের এই বেসিকগুলো যেন একটু ভালোভাবে আমরা একটু প্র্যাকটিস করে করে মেমোরাইজ করে নিই। জাস্ট আমি যেটা দেখালাম এটাই করার চেষ্টা করবেন, আপনারা চাইলে আরও অনেক কিছুই করতে পারবেন, পারলে করবেন, সমস্যা নেই। কিন্তু আমি যেইগুলো দেখলাম সেগুলো কিন্তু অবশ্যই একবার করে হইলেও বাসায়, একবার দুইবার করে হইলেও বাসায় প্র্যাকটিস করে দেখে নেবেন, তাহলে এই জিনিসগুলো একটা হচ্ছে আপনারা ভুলবেন না, অন্ততপক্ষে এক এক দুই সপ্তাহের ভিতরে ভুলবেন না যদি আপনারা প্র্যাকটিস করেন মিনিমাম তিনবার। সো সেই ক্ষেত্রে আসলে আমরা আস্তে আস্তে যখন অ্যাডভান্স লেভেলের কাজ করব সেই জিনিসগুলো আপনাদের খুব ইজিলি মেমোরিতে ক্যাচ করে যাবে, ইজিলি বুঝতে সুবিধা হবে, তখন আর আপনাদের এই জিনিসগুলো মানে শুরুর ক্লাসটা যেমনটা লেগেছে যা হয়তো অনেকের মানে খুব বেশি ভালো লাগে নাই, অনেকের বোরিং লাগছে, অনেকে জাস্ট শুনেছেন, কিন্তু এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনার সামনের ক্লাসগুলো আসলে বোরিং লাগবে না, অনেক অনেক মজার এবং অনেক এক্সাইটিং লাগবে। আর আপনি যখন কোনো কিছু তৈরি করতে পারবেন, নিজের তৈরি করা জিনিস আসলে ভালোই লাগে, এটা আমার আমার ফিলিংসটাও সেম ছিল যখন আসলে আমি এই কাজগুলো শিখেছি, এবং প্লাস ডে বাই ডে যখন আমি চেষ্টা করছি নিজের আমার স্কিলকে ইম্প্রুভ করার, সেক্ষেত্রে তখন আরও ভালো লাগছে যে এটা তো শিখেছি, এটা তো কিছুই না, সামনে দেখে আরও কত ভালো কিছু আছে, সো আমার ভালো কিছু শিখতে হবে। সো এটাই আর কি মূলত বিষয়। সো আজকে আর কিছু দেখাবো না আপনাদের, আমি জাস্ট রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।